আসসালামু আলাইকুম সবাইকে। আমার পরিচয়, আমি আব্দুর তানভীর তকি, পড়াশোনা করছি ট্রিপল ডিপার্টমেন্ট গোয়েটায়। আমার ফেসবুক পেজের নাম গতিবিদ্যার গপ্প। এই গতিবিদ্যার গপ্প নামে ফেসবুক পেজটা থেকেই আমি মূলত স্টুডেন্টদেরকে ব্যাচে পড়াই। এখন আমাদের বর্তমানে যে তিনটা প্রোগ্রাম চালু আছে সেইগুলো একটু বলে ফেলি। ম্যাথ রেকর্ডেড ব্যাচ, ম্যাথ লাইভ ব্যাচ এবং ফিজিক্স লাইভ ব্যাচ। ম্যাথ রেকর্ডেড ব্যাচে মূলত এখন তোমরা যেরকম ক্লাস দেখবা সেরকম ক্লাস রেকর্ড করে সেইটা প্রোভাইড করা হয়, আর ম্যাথ লাইভ এবং ফিজিক্স লাইভ ব্যাচে ডিরেক্ট লাইভে জুমে পড়ানো হয়। আমার সবসময় চেষ্টা থাকে আমি যেই চ্যাপ্টারে যতটুকু অংশই পড়াই না কেন সেই ব্যাপারগুলো যাতে স্টুডেন্টদের সামনে একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে ক্লিয়ার করতে পারি। তো আজকের ক্লাসে বরাবরের মতো সেই চেষ্টাটাই করছি। আজকের ক্লাসটা হলো মূলত ম্যাথের প্রথম পত্রে ত্রিকোণমিতির 7D চ্যাপ্টারের লেকচার 1। আমি রেফারেন্স হিসেবে যে বইটা ব্যবহার করছি সেটা হলো কেতাবউদ্দিন স্যারের ম্যাথ বই। এই বইটা PDF লিঙ্ক ডেসক্রিপশন বক্সে এবং প্রিন্ট কমেন্টে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিয়ে ম্যাথের নাম্বারগুলো ম্যাচ করতে পারো। আজকের ক্লাসে মূলত এই অধ্যায়ে 1 এবং 2 নম্বরের সবগুলো কোশ্চিন আমি কভার করে দিচ্ছি। অর্থাৎ আজকে ক্লাসটা করার পরে 1 নম্বর এবং 2 নম্বরে থাকা কোনো কোশ্চেনই ইনশাল্লাহ তোমরা আটকাবা না, কারণ বইয়ের প্রত্যেকটা ম্যাথই কভার করে দেওয়া হয়েছে। এখন এই জিনিসটা আমি পড়ানো শেষে তোমাদেরকে সামারি আকারে দেখাই দিচ্ছি যে সবগুলো কভার আসলেই হলো কিনা। এখন তাহলে ক্লাসটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে দেখে ফেলো, আশা করা যায় যা যা বললাম সে সবগুলো ব্যাপার একদম ক্লিয়ার হবে। আর আমার ক্লাস ভালো লেগে থাকলে, আমার ব্যাচে এনরোল করতে চাইলে, আমার ব্যাচ সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে আমার ফেসবুক পেজে গতিবিদ্যার গপ্প নামের পেজটাতে মেসেজ দিলেই হবে। গতিবিদ্যার গপ্প পেজটা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে এবং প্রিন্ট কমেন্টে দেওয়া আছে। এবার তাহলে আমরা ক্লাসে যাই। তো দেখো, 7D এর আলোচনা শুরুতেই আমাদেরকে এই অধ্যায়ের উপরে প্রথমেই আমাদের যে ফর্মুলা গুলো লাগবে সেই জিনিসগুলো জেনে নিতে হবে। তো এই যে এই অধ্যায়ের অর্থাৎ 7D এর সাথে এর আগের চ্যাপ্টার গুলোর ফর্মুলার মাঝে একটা বেসিক ডিফারেন্স আছে, ডিফারেন্সটা আগে আমরা একটু দেখে নিই। দেখো, আগে আমরা ফর্মুলা পড়ছি, যেমন ধরো সাইন অফ এ প্লাস বি, কজ অফ এ প্লাস বি, এরকম ব্যাপার স্যাপার পড়ছি। তো এখন এই ক্ষেত্রে কি হচ্ছে দেখো, তো এই ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে এদের ক্ষেত্রে দুইটা কোণ থাকতেছে, এ এবং বি কোণ, এই দুইটা কোণ নিয়ে সূত্রগুলো গঠিত হচ্ছে। এই চ্যাপ্টারের ক্ষেত্রে যে ব্যাপারটা হবে সেটা হচ্ছে এইখানে একটা কোণ নিয়ে আলোচনা হবে। কিরকম? যেমন ধরো, মনে করো এই যে এটার ক্ষেত্রে এই উদাহরণে সাইন অফ এ প্লাস বি আছে, এই বিটাকে তুমি যদি এ দিয়ে রিপ্লেস করে দাও, বিটাকে এ দিয়ে রিপ্লেস করে দাও, অর্থাৎ বি ইজ ইকুয়াল টু এ ধরে নিয়ে ফর্মুলাটা আবার লেখার চেষ্টা করো, তাহলে কি দাঁড়াবে দেখো তো, সাইন অফ 2A দাঁড়াবে না, এ প্লাস এ 2A। ঠিক একই রকম ভাবে কজ এর ক্ষেত্রেও তুমি যদি বি ইজ ইকুয়াল টু এ ধরে নিয়ে লেখো, তাহলে এই জিনিসটা কি দাঁড়াবে, যে কজ অফ 2A। তো এই যে এরকম, অর্থাৎ দুইটা কোণ ছিল আগের আলোচনায়, এইবার আমাদের কোণ থাকবে শুধু একটা, এ বলতে পারো বা থেটা বলতে পারো, যেটা ইচ্ছা। তো এই যে এভাবে, তাহলে এইটাই হচ্ছে মূলত এই মানে অধ্যায়ের সূত্রগুলোর মাঝে আগের অধ্যায়ের সূত্রগুলোর বেসিক ডিফারেন্স। এখানকার সূত্রগুলো হবে সাইন 2A, কস 2A, টেন 2A, এরকম ব্যাপারগুলো চলে আসবে। ওকে, তাহলে এখন আমরা ফর্মুলাগুলোতে চলে যাই। এখন দেখো, প্রথমেই যে ফর্মুলাটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে সাইন 2A বা সাইন 2 থেটা, থেটাই দিলাম ধরে নাও। সাইন 2 থেটার ফর্মুলা হচ্ছে 2 sin θ cos থেটা। এখন এই যে সাইন 2 থেটা আছে, এই ফর্মুলাটাকে আরেকভাবে প্রকাশ করা যায়, সেটা কিভাবে, সেটা হচ্ছে এইভাবে, সাইন 2 থেটা ইজ ইকুয়াল টু 2 tan θ বাই 1 প্লাস tan² θ। এই তো এইভাবে, এইটা গেল তোমার সাইন 2 থেটার ফর্মুলা। সাইন 2 থেটার ফর্মুলা মূলত এই দুইভাবে প্রকাশ করা যেতে পারে। এইবার আমরা যাব কস 2 থেটার দিকে। কস 2 থেটার ক্ষেত্রে ফর্মুলা হবে আসলে, এই কস 2 থেটার ফর্মুলা 4 ভাবে লেখা যায় বা 4টা আসে। কিরকম দেখি তাহলে আমরা, দেখো কস 2 থেটা ইজ ইকুয়াল টু হচ্ছে cos² θ মাইনাস sin² θ, এটা গেল। তারপরে আবার কস 2 থেটা ইজ ইকুয়াল টু লেখা যাবে 2 cos² θ মাইনাস 1, আবারও কস 2 থেটা ইজ ইকুয়াল টু লেখা যাবে 1 মাইনাস 2 sin² θ, এবং সবশেষে কস 2 থেটা ইজ ইকুয়াল টু লেখা যাবে 1 মাইনাস tan² θ বাই 1 প্লাস tan² θ। তাহলে দেখো, এই যে কস 2 থেটার 4টা ফর্মুলা আমরা পাইলাম বা 4 ধরনের ফর্মুলা পেয়ে গেল। তো দেখো, এইভাবে আমাদের সাইন 2 থেটা কস 2 থেটার ফর্মুলা গেল। এবার আমাদের প্রথম অংশের ক্যালকুলেশনের জন্য আরেকটা ফর্মুলা লাগবে, সেটা কি, সেটা হচ্ছে
tan 2 theta. দেখো tan 2 theta ফর্মুলাটা আসলে এই দুইটা থেকেই চলে আসবে। কিভাবে? আমরা tan theta এর মিনিং কি জানি বলো দেখি। tan theta মানে হচ্ছে sin theta by cos theta, তাই না? তো এখানে কি আসছে? tan 2 theta, তার মানে এটার মিনিং হবে sin 2 theta by cos 2 theta, এরকম হবে। তো এই যে এরকম হলো, এখন দেখো তুমি sin 2 theta এর ফর্মুলা কিন্তু আছে, এই যে এটা, এই ফর্মুলাটা, এইটা তাহলে এই লবে বসলো। আবার নিচে যে cos 2 theta আছে এটারও কিন্তু ইন্ডিভিজুয়াল ফর্মুলা আছে, এই যে দেখো এটা। তাহলে এইটা আমি হরে বসাইলাম। এবার এই দুইটা যদি তুমি লবে এবং হরে বসাও, দেখা যাবে যে 1 প্লাস tan theta এটা উভয়েরই কিন্তু হর। এই যে 1 প্লাস tan theta ব্যাপারটা, এটা উভয়েরই হর হিসেবে আসে, এখানেও হর আর এইখানেও কিন্তু হর। তাহলে এই দুইটা কি হবে? এই দুইটা যখন তুমি উপর নিচে লিখবা তখন এরা পরস্পর ক্যান্সেল হয়ে চলে যাবে। তাহলে থাকবে কি আলটিমেটলি? থাকবে এরকম যে 2 tan theta বাই 1 মাইনাস tan square। এই তো, এটাই হচ্ছে আমাদের tan 2 theta ফর্মুলা। গেল এখন, তাহলে এখন দেখো, তাহলে আমরা ফর্মুলাগুলো এভাবে প্রকাশ করে ফেললাম। এইবার দেখো, এখন এই যে ফর্মুলাগুলো আমরা প্রকাশ করে ফেললাম, এই ফর্মুলাগুলো তো আমাদের প্রতি ধাপে কাজে লাগবে। কিন্তু কথা হচ্ছে, এক একটার জন্য তো অনেকগুলো করে ফর্মুলা। সাইন টু থিটার জন্য দুইটা ফর্মুলা পাচ্ছি, কস টু থিটার জন্য চারটা ফর্মুলা পাচ্ছি, টেন টু থিটার জন্য একটাই পাচ্ছি আপাতত। তো এই ক্ষেত্রে তাহলে আমরা কখন কোনটা ইউজ করব, বা আমাদের ইউজ করার ক্ষেত্রে টেন্ডেন্সি বা অ্যাপ্রোচ কিরকম হবে, সেই জিনিসটা একটু আমরা ভালোভাবে খেয়াল করি। এটা খেয়াল করলে তখন ম্যাথের ক্ষেত্রে আমরা কখন কোন জায়গায় কি ইউজ করব, এইটা ভেবে নিতে আমাদের সুবিধা হবে। কিরকম দেখো, তাহলে এই প্রথমে সূত্রগুলো অ্যানালাইজ করা শুরু করি। এখানে দেখো কি হচ্ছে, সাইন টু থিটার ক্ষেত্রে, সাইন টু থিটার ক্ষেত্রে যে ব্যাপারটা হচ্ছে, এইখানে দুইটা ফর্মুলার ক্ষেত্রে উপরের যে ফর্মুলাটা, এখানে এই ফর্মুলাটা কি দ্বারা গঠিত? সাইন থিটা এবং কস থিটা দ্বারা গঠিত। তাহলে তুমি এইভাবে চিন্তা করবা ম্যাথ যখন আমরা করতে যাব তখন, যে যখন আমার সাইন টু থিটা থেকে সাইন থিটা এবং কস থিটা আসার প্রয়োজন পড়বে, তখন আমি কি করব, এই উপরে ফর্মুলাটা ফেলবো। তখন আমি সাইন টু থিটা ইজ ইকুয়াল টু 2 সাইন থিটা কস থিটা, এই অনুযায়ী আগাবো এবং সাইন টু থিটা পরিবর্তে এটা লিখে দেবো। গেল এরপরে এখানে দেখো দ্বিতীয় ফর্মুলাটা কি, সাইন টু থিটা ইজ ইকুয়াল টু 2 ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তার মানে কি? তার মানে হচ্ছে সাইন টু থিটার মানটা ট্যান থিটা দিয়ে প্রকাশ করা হয়েছে এখানে, তাই না? তাহলে তুমি এটা মাইন্ডসেট রাখবা, মাথায় এরকম ভাবে চিন্তা করে রাখবা যে যদি আমার দেখা যায় যে প্রমাণের স্বার্থে বা অঙ্ক মেলানোর স্বার্থে সাইন টু থিটা থেকে আমাদের টেন এ যাওয়ার প্রয়োজন পড়তেছে, টেন থিটা যাওয়ার প্রয়োজন পড়তেছে, তাহলে তুমি কোন ফর্মুলাটা ইউজ করবো? এর নিচের ফর্মুলা ইউজ করবো। তাহলে সাইন টু থিটার ক্ষেত্রে অ্যাপ্রোচটা ক্লিয়ার হলো? যখন আমরা দেখব যে আমাদেরকে সিম্পলি যাইতে হচ্ছে বা সাইন থিটা কস থিটা যেতে হচ্ছে, তখন আমরা উপরে ফর্মুলাটা ইউজ করবো, সাইন টু থিটা ইজ ইকুয়াল টু 2 সাইন থিটা কস থিটা। আর যখন আমরা দেখব যে আমাদের সাইন টু থিটা থেকে টেন থিটা যাওয়ার প্রয়োজন পড়তেছে, তখন আমরা নিচের ফর্মুলাটা ইউজ করবো, যে 2 টেন থিটা বাই 1 প্লাস টেন স্কয়ার। গেল সাইন টু থিটার ব্যাপারটা, গেল। এবার আসি কস টু থিটার ক্ষেত্রে। এখন দেখো এই কস টু থিটার ক্ষেত্রে প্রথম যে ফর্মুলাটা আছে এটা, এইখানে কস টু থিটা ইজ ইকুয়াল টু আছে কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা। তার মানে কি? তার মানে হচ্ছে যখন আমার কস টু থিটা থেকে কস স্কয়ার থিটা এবং সাইন স্কয়ার থিটা যাওয়ার প্রয়োজন পড়বে, তখন আমি এই উপরে ফর্মুলাটা ফেলবো। বা এইভাবে বলতে পারো, যখন কস টু থিটা থেকে কস থিটা সাইন থিটা দুইটাতেই যাওয়ার প্রয়োজন পড়বে বা দুইটাতে একসাথে যাওয়ার প্রয়োজন পড়বে, তখন আমি উপরে ফর্মুলাটা ফেলবো। এরপরে কি আসতেছে? এরপরে দেখো এই যে এই দুইটা ফর্মুলা আছে, এই দুইটা, এই যে কস টু থিটার জন্য এইটা আর এইটা, এই দুইটা খুবই ভার্সেটাইল ফর্মুলা এবং এগুলোর প্রয়োগ এক এক রকম ভাবে এক এক জায়গায় আসতে পারে। তো এই জিনিসটা, এটা ভার্সেটাইলিটিটা একটু দেখে ফেল। কিরকম? দেখো এইটার ক্ষেত্রে তোমাকে হঠাৎ করে যেকোনো যেকোনো সময় যেকোনো জিনিস লেখার প্রয়োজন করতে পারে। কিরকম? মনে করো তোমার কাছে দিছে ম্যাথে এই টার্মটা আছে কস টু থিটা, তখন এর পরিবর্তে আমি প্রথমে প্রথমটা নিয়ে আলোচনা করি, এই উপরেরটা। তাহলে এর পরিবর্তে তোমার কি লেখার প্রয়োজন পড়তে পারে? 2 কস স্কয়ার থিটা মাইনাস 1, এটা লেখার প্রয়োজন পড়তে পারে। গেল এরপরে ম্যাথে মনে করো, এই যে তুমি দেখো এই পাশে যে মাইনাস 1টা আছে, এটা যখন ডান পাশে যাবে প্লাস হয়ে যাবে, তাই না? তাহলে আলটিমেটলি কি হবে? 1 প্লাস কস 2 থিটা ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে 2 কস স্কয়ার থিটা, এইখানে থিটাটা দেওয়া হয়নি, হ্যাঁ দিয়ে দিলাম। এখন তাহলে দেখো তোমার ম্যাথে যখন এই কস টু থিটা টার্মটা আসবে, তখন তোমার লেখার প্রয়োজন করতে পারে যে 2 কস স্কয়ার থিটা মাইনাস 1। আবার ম্যাথে যখন তোমার 1 প্লাস কস টু থিটা টার্মটা আসবে, তখন তোমার লেখার প্রয়োজন করতে পারে 2 কস স্কয়ার থিটা। আবার এখন আবার আরেক রকম ভাবে, সেটা কিরকম? সেইটা হচ্ছে যে দেখো তোমার ম্যাথে যখন এই 2 কস স্কয়ার থিটা টার্মটা থাকবে, তখনও একটা জিনিস লেখার প্রয়োজন হতে পারে। সেটা কিভাবে? দেখো এই ডান পাশে 2 কস স্কয়ার থিটা রেখে দাও আর এই 1টাকে তুমি এই পাশে পার করছো, মানে এইটাই যেটা সেকেন্ড ফর্মুলা।
সেকেন্ড ফর্মুলা বাম পক্ষটা মনে করো এই পাশে আছে, তাহলে কি দাঁড়াচ্ছে, 2 cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, 1 প্লাস cos 2 থিটা। মানে জাস্ট এটাকে সিম্পলি এই দ্বিতীয় জিনিসটা এইটার ডান পক্ষকে বাম পক্ষ, বাম পক্ষকে ডান পক্ষ করে লিখলাম আর কি। তাহলে তোমার দেখো এই ফর্মুলাটার ক্ষেত্রে ভার্সেটালিটিটা হচ্ছে এই জায়গায় যে এইখানে তোমার এক এক সময় এক একটা জিনিস একই সূত্রে মানে চলে আসতে পারে এবং ওই টার্মের পরিপ্রেক্ষিতে তোমাকে সূত্র লিখতে হতে পারে। ক্লিয়ার করে বললে ব্যাপারটা এরকম যে তোমার কাছে ম্যাথে হঠাৎ করে cos 2 থিটা টার্মটা আসবে, তখন তোমাকে এর পরিবর্তে কিন্তু এই যে তোমার হচ্ছে 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 এটা লিখতে হতে পারে, গেল। আবার তোমার ম্যাথের মাঝে হঠাৎ করে 1 প্লাস cos 2 থিটা আসবে, তখন এর পরিবর্তে আবার 2 cos স্কয়ার থিটা লেখার প্রয়োজন হতে পারে বা লিখতে হবে। আবার দেখা যাবে যে তোমার ম্যাথের মাঝে 2 cos স্কয়ার থিটা টার্মটা আসছে, এর পরিবর্তে তোমার আবার 1 প্লাস cos 2 থিটা টার্মটা লেখার প্রয়োজন হতে পারে বা হবে। তাহলে দেখো একই ফর্মুলা কিন্তু এই যে তিনটা এলিমেন্ট আছে, তিনটা এলিমেন্টের ক্ষেত্রে একটু উলটপালট করে ব্যাপারগুলো কিন্তু বিভিন্ন রকম ভাবে আসতে পারে। তো এই কারণে এই জিনিসটার ভার্সেটালিটিটা বা এই ফর্মুলার ভার্সেটালিটিটা মাথায় রাখতে হবে। ঠিক একইভাবে এটা তো বললাম কার কথা, এই উপরেরটার কথা বললাম, ঠিক একইভাবে এটার জন্য প্রযোজ্য, এইটাও ঠিক একইভাবে ভার্সেটাইল। কিরকম এইটার ক্ষেত্রে দেখবা তোমার ক্ষেত্রে ব্যাপারগুলো আসবে এরকম। তো এইখানে দেখো cos 2 থিটা এই যে এটা থাকলে তোমাকে সূত্র ফেলার প্রয়োজন করতে পারে যে 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা, গেল। আবার তোমার দেখো এই যে এই ফর্মুলাটাকে একটু সাজাই আমরা কিভাবে লিখতে পারি না, যেমন ধরো এই cos 2 থিটাকে তুমি এই পাশে পার করলা আর এই 2 sin স্কয়ার থিটাটাকে এই পাশে পার করলাম, তাহলে এই দুটো যদি ইন্টারচেঞ্জ করো তাহলে ফর্মুলাটা কিরকম দাঁড়াবে, ফর্মুলাটা দাঁড়াবে এরকম যে 2 sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস cos 2 থিটা। জাস্ট দুইটা জিনিস পক্ষান্তর করলাম, তাহলে তোমার ম্যাথের মাঝে এই টার্মটা চলে আসতে পারে যে 2 sin স্কয়ার থিটা, তখন ওর পরিবর্তে 1 মাইনাস cos 2 থিটা এটা লেখার প্রয়োজন হতে পারে। আরো একটা জিনিস সেটা কি, এই যে দ্বিতীয় জিনিসটা লিখলাম এটার বাম পক্ষ এই পাশে ডান পক্ষ ও পাশে যদি যায় তাহলে কি হবে যে 1 মাইনাস cos 2 থিটা এটা টার্ম থাকবে, এই টার্মের পরিপ্রেক্ষিতে তোমাকে লিখতে হবে 2 sin স্কয়ার থিটা। এইরকম জিনিসপত্র তোমার কিন্তু থাকতে পারে ম্যাথে। তাহলে গেল, আমাদের আশা করা যায় প্রথমেই একদম প্রথম দিকে যে ফর্মুলাগুলো লাগবে এবং সেগুলোর পুরোটার আলোচনা আমরা করে ফেলছি। এইটুকুই হচ্ছে আমাদের প্রথম টুকুর জন্য থিওরি আলোচনা বলতে পারো বা সূত্রে আলোচনা বলে দিতে পারো। এখন এই পুরো জিনিসটাতে কি কি বললাম সেইটা এক নজরে বলে দিচ্ছি, ভালোভাবে খেয়াল করো যাতে করে ম্যাথে যখন আমরা যাব এই সূত্রের প্রয়োগগুলো যাতে তোমাদের ক্ষেত্রে খুবই স্মুথ হয়। প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে আগের চ্যাপ্টারগুলোর সাথে এই চ্যাপ্টারটার একটা মানে ফর্মুলার দিক থেকে বেসিক পার্থক্য আছে। সেটা কি, বেসিক পার্থক্যটা ছিল এরকম যে আগের ফর্মুলাগুলোতে এ বি অর্থাৎ দুইটা কোণ ইউজ হতো, কিন্তু এই চ্যাপ্টারে এরকম দুইটা কোণ ইউজ হবে না, একটা কোণ দিয়ে ফর্মুলাগুলো ব্যাখ্যা করা হবে, অনেকটা এই বিটাকে এ দ্বারা আরেকটা এ দ্বারা রিপ্লেস করে দেওয়ার মতো, গেল। এইটা গেল বেসিক পার্থক্য। তারপরে এখন দেখলাম আমরা প্রথমেই এই যে সাইনের ক্ষেত্রে, সাইনের ক্ষেত্রে দেখছি যে এইখানে প্রথমেই সাইন টু থিটার জন্য দুইটা ফর্মুলা আছে, এখন একটা এরকম আরেকটা হচ্ছে গেল। কস টু থিটার ক্ষেত্রে দেখছি আমরা চারটা ফর্মুলা আছে, এই যে একাধারে চারটা ফর্মুলা লিখে দিচ্ছি, ট্যান টু থিটার জন্য একটা ফর্মুলা আছে এরকম। এখন এই যে এতগুলো আমি এতগুলো করে ফর্মুলা পাইলাম, এরপরে আমরা আলোচনা করছি যে এইগুলার যখন আমরা ইউজ করব কখন কোনটা ইউজ করতে পারবো বা কখন কোনটা ইউজ করার আমাদের টেন্ডেন্সি রাখবো, কখন কোনটার দিকে আমরা মানে চিন্তা করে রাখবো যে আচ্ছা এই টার্গেটে এইটা করব। তো সেইগুলা হচ্ছে এরকম যে সাইন টু থিটার ক্ষেত্রে যদি আমাদের সিম্পলি সাইন থিটা কস থিটা যাওয়ার প্রয়োজন পড়ে তখন আমরা উপরের ফর্মুলাটা ইউজ করবো, সাইন টু থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা কস থিটা। তারপরে দেখা যাচ্ছে যে সাইন টু থিটার ক্ষেত্রে যদি এমন হয় যে এটাকে ট্যান থিটা যাওয়ার প্রয়োজন পড়তেছে ম্যাথের ডিমান্ড অনুযায়ী, তখন আমরা কি করবো এই অনুযায়ী প্রকাশ করে নিব। এইবার আসলে এটা তো সাইন থিটার ক্ষেত্রে গেল, তাহলে এটা এই জন্য দ্বিতীয়টাই গেল, বুঝলাম। এবার cos 2 থিটার ক্ষেত্রে আসি, cos 2 থিটার ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে প্রথম ফর্মুলাটা আমি দেখতেছি cos স্কয়ার থিটা এবং sin স্কয়ার থিটা আছে, অর্থাৎ cos 2 থিটাতে থেকে যখন আমাদের ম্যাথের ডিমান্ড অনুযায়ী cos থিটা এবং sin থিটা যাওয়ার প্রয়োজন পড়বে তখন আমরা এটা অ্যাপ্লাই করে দেবো, গেল। এরপরে যে ফর্মুলা দুটো আসছে এই দুইটা কিন্তু খুবই ভার্সেটাইল। এই দুইটা ভার্সেটাইল কেন, কারণ হচ্ছে এইগুলোর প্রয়োগ তোমার হলো গিয়ে মানে এক এক রকম ভাবে তোমার কাছে টার্ম গুলো আসবে এবং ওই পরিপ্রেক্ষিতে তোমাকে সূত্রগুলো লিখতে হবে। কিরকম, প্রথমটার ক্ষেত্রে দেখো cos 2 থিটা আছে, cos 2 থিটা টার্মটা তোমার ক্যালকুলেশনে আসলো, এর পরিপ্রেক্ষিতে তোমাকে লিখতে হবে 2 cos স্কয়ার থিটা মাইনাস 1। ঠিক একইভাবে এখান থেকে আরেকটা ফর্ম দাঁড় করাইতে পারি আমরা এইভাবে যে 1 প্লাস cos 2 থিটা, এই টার্মটা তোমার ইয়াতে আসলো ক্যালকুলেশনে আসলো, এর পরিপ্রেক্ষিতে তোমাকে লিখতে হবে 2 cos স্কয়ার থিটা। আবার তোমার ইয়াতে আসলো ক্যালকুলেশনে আসলো 2 cos স্কয়ার থিটা, এই টার্মটার পরিপ্রেক্ষিতে তোমাকে লিখতে হবে 1 প্লাস cos 2 থিটা। সেম কথা প্রযোজ্য হচ্ছে এই দ্বিতীয়টার জন্য, অর্থাৎ cos 2 থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস 2 sin স্কয়ার থিটার জন্য।
cos 2 থিটা থাকবে 1 2 sin স্কয়ার থিটা লিখতে হতে পারে আবার 2 sin স্কয়ার থিটা থাকবে 1 cos 2 থিটা লিখতে হতে পারে আবার 1 cos 2 থিটা থাকবে 2 sin স্কয়ার থিটা লেখার প্রয়োজন পড়তে পারে এই কাজগুলো গেল আর লাস্টের জিনিসটা এই জিনিসটা তো ইজি যে cos 2 থিটা থেকে আমার যখন tan থিটাতে যাওয়ার প্রয়োজন পড়বে tan থিটা দিয়ে জিনিসগুলোকে প্রকাশ করার প্রয়োজন পড়বে বা ম্যাথের ডিমান্ড অনুযায়ী tan থিটাতে যেতে হবে তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করব 1 sin স্কয়ার থিটা বাই 1 cos স্কয়ার থিটা আর tan থিটা tan 2 থিটার ক্ষেত্রে তো এইটাই ফর্মুলাই পাচ্ছি আপাতত এই জিনিসটাই আমাদের अप्लाई করতে হবে ওকে এই তো পুরো জিনিসটা যা যা আলোচনা করছিলাম সবগুলো একদম রিভিউ করা সহ পুরোপুরি ক্লিয়ারলি আমি বলার চেষ্টা করলাম এইবার এখন তোমাদের দায়িত্ব হচ্ছে এই প্রত্যেকটা সূত্র সবগুলা জিনিসে আমি যা যা কথা বলছি সবগুলা জিনিস খুব পুঙ্খানুপুঙ্খভাবে মাথায় নাও এবং যতক্ষণ না পর্যন্ত তোমার এই সবগুলা সূত্র যতগুলা এখানে লিখছি আমরা এই সবগুলা যতক্ষণ না আয়ত্তে আসতেছে খুব ভালো রকম তোমার এইগুলার উপরে স্কিল চলে আসতেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভিডিওতে সামনে যে ম্যাথ করতে যাব সেখানে হাত দেওয়া যাবে না আগে তোমাকে টোটালি এইটা ক্লিয়ার করে ফেলতে হবে এই এই তোমার থিওরি পার্টটা বলো বা সূত্রের পার্টটা বলো এইটা সম্পর্কে একদম টোটালি খুব ভালো যখন তোমার আয়ত্তে চলে আসবে প্রত্যেকটা সূত্র সম্পর্কে যে তোমার ওই কনফিডেন্স দাঁড়ায় যাবে যে আমি ক্যালকুলেশনে প্রত্যেকটা সূত্র যে কোনো সূত্রে আসুক না কেন খুব স্মুথলি আমি ওই জিনিসটা অ্যাপ্লাই করতে পারবো তখন তুমি ভিডিওর পরের অংশ দেখবা ওকে তাহলে এখন তোমাদের কাজ হচ্ছে এইগুলা খুব ভালোভাবে আয়ত্ত করে ফেলা এবং যতক্ষণ না আয়ত্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত লিখে লিখে প্র্যাকটিস করা এখন আমরা যাব ম্যাথের ক্ষেত্রে তো দেখো এই যে আমরা এখন ম্যাথ সলভিং সেশনে চলে আসলাম এইখানে প্রথমেই আছে আমাদের এক নম্বরের ম্যাথগুলো এক নম্বরের ম্যাথগুলো হচ্ছে মূলত কিরকম এইখানে তোমাকে ডিরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করার জায়গা থাকবে কিন্তু এই ফর্মুলাগুলো একটু আমরা সামান্য অ্যাপ্রোচ তো অ্যাপ্লাই করলে সুবিধা হয় এবং যেইগুলোতে মূলত অ্যাপ্রোচের প্রয়োজন পড়বে সেইগুলোই আমি এখানে করে দিচ্ছি আর বাকি যেগুলো থাকবে সেইগুলোতে আমি কি করতে হবে বা কাজটা কিরকম হবে সেটা বলে দেবো সমস্যা নেই আচ্ছা তো প্রথম যে ম্যাথটা আমরা করবো সেটা হচ্ছে ওয়ানের সি নাম্বার ওয়ান সি নাম্বার ম্যাথটা বইয়ে দেখে ফেলো সেখানে কি আছে দেখো ম্যাথটাতে বলছে এইটা প্রমাণ করতে বলছে যে টেন থিটা ইন্টু ওয়ান প্লাস সেক টু থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে টেন টু থিটা এই জিনিসটা প্রমাণ করতে বলা হয়েছে এখন আমরা তো আগেই বললাম যে এক নম্বরের ম্যাথগুলোতে আমরা সূত্র অ্যাপ্লাই করার জায়গা খুঁজবো তাই না তাই এখানে এখানে দেখো তাহলে কোথায় সূত্র অ্যাপ্লাই করার জায়গা আছে বাম পাশে এই যে এখানে কারণ কি এখানে সেক টু থিটা আছে সেক টু থিটা মানে হচ্ছে ওয়ান বাই কস টু থিটা তাহলে এইখানে আমরা একটা ফর্মুলা অ্যাপ্লাই করার জায়গা পাচ্ছি তাহলে এইখানে এই ফর্মুলাটা দিয়ে ধরে ধরে আগে তাহলে শুরু করে দিই আমাদের কাজটা তাহলে লেফট সাইডে আছে আমাদের টেন থেটা ওয়ান প্লাস সেক টু থেটা গেল এখন আগেই বলছি আমরা এই সেক টু থিটাকে কি করবো ওয়ান বাই কস টু থিটা করে নেব কেন কারণ যাতে করে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি এবং ফর্মুলা অ্যাপ্লাই করাটাই হচ্ছে আমাদের মেইন টার্গেট এখানে তাহলে এটাকে আমরা এখন কস টু থিটা করে ফেলি ওয়ান বাই কস টু থিটা লিখে ফেলি তাহলে লিখে ফেললাম আমরা ওয়ান বাই কস টু থিটা গেল এখন দেখো এই যে ওয়ান বাই কস টু থিটা লিখে ফেলাম এইগুলো কি লসাগু করা যাবে এখানে তাহলে এখানে আমরা লসাগু করে ফেলি তাহলে দাঁড়াচ্ছে টেন থেটা আর এখানে লসাগু করলে দাঁড়ায় নিচে কস টু থেটা উপরে দাঁড়ায় কস টু থেটা প্লাস ওয়ান এই তো এই জিনিসটা দাঁড়ায় এখন দেখো এইখানে কি আরেকটা জায়গা চলে আসছে না এই লাইনটাতে খেয়াল করো এইখানে কি ফর্মুলা অ্যাপ্লাই করার মতো আরেকটা জায়গা চলে আসছে না সেটা কোনটা সেটা হচ্ছে এই যে এটা কস টু থেটা প্লাস ওয়ান এইটার কিন্তু ফর্মুলা আছে এটার ফর্মুলা কি এইটার ফর্মুলা হচ্ছে আমরা জানি ওয়ান প্লাস কস টু থেটা ইজ ইকুয়াল টু হচ্ছে টু কস স্কোয়ার থেটা এই ফর্মুলাগুলো কিন্তু একেবারে টোটালি ক্লিয়ার থাকতে হবে এই কারণেই ফর্মুলাগুলো বেসিক ডিফারেন্স কি কখন কোনটা ইউজ করব কিরকম হবে প্রথম ধাপে কি কি ইউজ করব ভার্সেটালিটি কি এই সবগুলা কিন্তু আমি প্রথমে ব্যাখ্যা করে নিছি এন্ড এই জিনিসগুলা একদম টোটালি একদম ঝাড়া আয়ত্তে না আসা পর্যন্ত কিন্তু ম্যাথে হাত দিও না আচ্ছা তা আশা করা যায় তোমরা এই ফর্মুলাটা ধরতে পারছো এখন এই যে ফর্মুলাটা আমরা এখন অ্যাপ্লাই করে ফেলবো তাহলে ওয়ান প্লাস কস টু থিটা আছে এর পরিবর্তে আমরা লিখবো টু কস স্কোয়ার থিটা লিখে ফেলি তাহলে তাহলে লিখতেছি এখন আমরা টেন থিটা ইন্টু উপরে থাকলো টু কস স্কোয়ার থিটা আর নিচে থাকতেছে কস টু থিটা এখন এইখানে একটা জিনিস খেয়াল করো তো এই যে এখানে টু কস স্কোয়ার থিটা আসছে এই টেন থিটা থেকে কি সাইন থিটার কস থিটা আসবে না অবশ্যই আসবে তাহলে এক কাজ করি এই টেন থিটাটাকে সাইন থিটার কস থিটা ভেঙে দিই ভেঙে দিলেই দেখবো যে এই কস থিটার সাথে কিন্তু আমাদের কস থিটা একটা ক্যান্সেলেশন হওয়ার মতো চান্স তৈরি হবে করে দিই তাহলে এখন এই টেন থিটার পরিবর্তে আমরা কি লিখবো টেন থিটার পরিবর্তে আমরা লিখবো সাইন থিটা বাই কস থিটা এখন এই যে সাইন থিটা বাই কস থিটা লিখলাম এটাতে লাভ কি হবে
লাভটা হচ্ছে ই কস্থিটার সাথে এইখানকার একটা কস্থিটা ক্যান্সেল হয়ে চলে যাবে, তাহলে এইখানকার একটা ক্যান্সেল মানে ক্যান্সেল হয়ে চলে গেলে আলটিমেটলি কি থাকবে এটা এবার আমরা দেখি। তো দেখো উপরে আলটিমেটলি থাকতেছে টু সাইন থেটা কস্থিটা, একটা কস্থিটা কারণ দুইটা ছিল একটা ক্যান্সেল হয়ে চলে গেছে, আর নিচে কি নিচে হচ্ছে কস টুটা, এইটা থাকবে। এখন দেখো তো এখানে আরেকটা ফর্মুলা চলে আসছে না, কোনটা ফর্মুলা? এই যে উপরে লাইনটা সেটা হচ্ছে টু সাইন থিটা কস থিটা, এইটা ডিরেক্ট হচ্ছে সাইন টু থিটার ফর্মুলা। তাহলে এর পরিবর্তে আমরা সাইন টু থিটা লিখে দিতে পারবো, লিখে দিই তাহলে এই দাঁড়াইলে উপরে সাইন টু থিটা, নিচে দাঁড়াচ্ছে কস টু থিটা। এখন দেখো সাইন টু থিটা বাই কস থিটা, কস টু থিটা মানে কি টেন টু থিটা, এই তো শেষ চলে আসলো। তাহলে আমাদের কিন্তু রাইট সাইড চলে আসছে, আমরা জিনিসটা প্রমাণ করতে পারছি। ওকে তাহলে এখন দেখো আমাদের ওয়ান এস থ্রি সলভ করা শেষ। এই ম্যাথটাতে কিরকম ছিল কাজগুলো? এই ম্যাথটাতে আমাদের আগেই টার্গেট হচ্ছে যে ফর্মুলা অ্যাপ্লাই করার জায়গা খুঁজতে হবে, তো এইখানে আমরা পাইলাম ফর্মুলা, এটাকে চেঞ্জ করে নিয়ে অ্যাপ্লাই করা যাবে। তো ওই যে অনুযায়ী অ্যাপ্লাই করে দিলাম, লসাগু করলাম, লসাগু করার পরে ফর্মুলা অ্যাপ্লাই করার জায়গা আছে, ফর্মুলা অ্যাপ্লাই করে দিছি। তারপরে তো এখান থেকে ক্যান্সেলেশন হলেও আবার ফর্মুলা অ্যাপ্লাই করার জায়গা পাইলাম, সেটা ফর্মুলা অ্যাপ্লাই করে দিলাম এবং আলটিমেটলি আমাদের জিনিসটা চলে আসলো। এই তো এই ছিল আমাদের ওয়ান এস থ্রি সলিউশন, আশা করা যায় বোঝা গেছে। এবার আমরা সামনে আগাবো, এইবার আমরা সলভ করবো ওয়ানের ডি নাম্বার ম্যাথটা। দেখো ওয়ানের ডি নাম্বারটাতে প্রশ্নটা কিরকম আছে, এইখানে বলছে যে সাইন এ প্লাস সাইন টু এ বাই ওয়ান প্লাস কস এ প্লাস কস টু এ ইজ ইকুয়াল টু টেন এ, এইটা প্রমাণ করতে হবে। আচ্ছা এখন কথা হচ্ছে আমরা তো জানি যে ওয়ান এই ই নাম্বার ম্যাথগুলোতে আমাদের সূত্র প্রয়োগের জায়গা খুঁজতে হবে, তাহলে দেখি আমরা লেফট সাইডে কোথায় সূত্র প্রয়োগের জায়গা আছে। দেখো উপরে এই যে সাইন টু এ আছে অর্থাৎ সাইন টু থিটা ফর্মে আছে, এইখানে কিন্তু ফর্মুলা অ্যাপ্লাই করার জায়গা আছে। আমরা সাইন টু থিটা ফর্মুলা জানি, সেটা কি যে সাইন টু থিটা ফর্মুলা হচ্ছে টু সাইন থিটা কস থিটা, তাহলে এইখানে আমি একটা ফর্মুলা অ্যাপ্লাই করব, গেল। আর নিচে দেখো তো নিচে কি ফর্মুলা অ্যাপ্লাই করার জায়গা আছে এখানে একটু দেখো তো, নিচেও কিন্তু ফর্মুলা অ্যাপ্লাই করার মতো স্কোপ আছে। কিভাবে? এখানে দেখো ওয়ান প্লাস কস টু এ আছে, তো এই যে ওয়ান প্লাস কস টু এ অর্থাৎ ওয়ান প্লাস কস টু থিটা শেপে আছে, এইটাও কিন্তু আমরা জানি এখানে এইটারও একটা ফর্মুলা আছে। তাহলে এই যে এখানে ওয়ান প্লাস কস টু থিটা ফর্মে আছে, এইখানে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করে দেবো টু কস স্কয়ার থিটা। এই তো এই দুইটা ফর্মুলা অ্যাপ্লাই করলে আমরা দেখবো যে আমাদের কিন্তু ম্যাপটা হয়ে যাবে। দেখে ফেলি তাহলে, দেখো উপরে ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিই, সেটা হচ্ছে সাইনে তো থাকলো সাইন টু থিটা, তার মানে টু সাইন থিটা কস কস থিটা। নিচে কি? নিচে হচ্ছে এই ওয়ান প্লাস কস টু টু এ, এটার মান হচ্ছে কত? আমরা প্রথমে কস এটা লিখলাম, ওয়ান প্লাস কস টু এ মানে হচ্ছে টু কস স্কোয়ার থিটা, তার মানে টু কস স্কোয়ার এ, এই তো হয়ে গেল। এখন দেখো এই যে উপরে দেখো কি থাকতেছে, উপরে থাকতেছে সাইন এ প্লাস টু সাইন এ কস এ, নিচে কি থাকে? কস এ প্লাস টু কস স্কোয়ার এ। তাহলে এইখানে দেখো তো এই যে দুইটা জিনিস লব এবং হরে, এই দুইটা জায়গায় কি কমন নেওয়ার মতো স্কোপ আছে না? অবশ্যই আছে, এখানে সাইনে কমন নেওয়া যাবে আর নিচ থেকে কজে কমন নেওয়া যাবে। তো এক কাজ করি উপর থেকে সাইনে এবং নিচ থেকে কজে কমন নিয়ে ফেলি, তাহলে দেখি কি দাঁড়ায়। সাইনে কমন নিলাম তাহলে দাঁড়াচ্ছে ওয়ান প্লাস টু কজ এ, আর নিচ থেকে আমি কজে কমন নিলাম দাঁড়াচ্ছে ওয়ান প্লাস টু কজ এ। তাহলে দেখো এখানে কি হয়ে গেল, আমরা যখন কমনটা নিলাম, কমন নেওয়ার পরে দেখা যাচ্ছে যে এইখানে লবে আর হরে দুইটা জিনিস সেম চলে আসছে, তার মানে এরা পরস্পর কি হবে, এরা পরস্পরকে ক্যান্সেল করে দিবে, তাহলে এখানে এরা পরস্পরকে ক্যান্সেল করে দিবে, চলে গেল। তাহলে আলটিমেটলি কি থাকলো দেখো তো, এখন আলটিমেটলি থাকতেছে সাইন থেটা বাই কস থেটা, সাইন থেটা সরি সাইন এ, সাইন এ বাই কস এ, তাহলে সাইন এ বাই কস এ, এই তো হয়ে গেল, এটার মিনিং হচ্ছে ট্যান এ। তাহলে দেখো আমাদের রাইট সাইড কিন্তু চলে আসছে। এই তো এই ছিল আমাদের ওয়ানের ডি নাম্বার ম্যাথ। প্রত্যেকটা জায়গায় বুঝছো, ওয়ানের ম্যাথগুলো প্রত্যেকটা জায়গায় তোমাকে জাস্ট সূত্র প্রয়োগ করার স্কোপ খুঁজতে হবে, এইটা স্কোপটা খুঁজে আমাদের ওই পারফেক্ট সূত্রটা অ্যাপ্লাই করলেই এমনিতে এই জিনিসটা কিন্তু চলে আসবে। ওয়ানের ডি নাম্বার ম্যাথটা আমাদের সলভ করা হয়ে গেছে। এখানে কি করছি, উপরে সাইন টু এ ছিল সূত্র প্রয়োগ করার মতো জায়গা, নিচে ছিল ওয়ান প্লাস কস টু এ, এই দুই জায়গায় সূত্র অ্যাপ্লাই করছি, বাকিটা সিম্পলি কমন নিয়ে ক্যালকুলেশন করলে চলে আসছে। এই তো হয়ে গেল ওয়ানের ডি। এবার আমরা যাব ওয়ানের ই নাম্বারটাতে। তো দেখো এইবার ওয়ানের এই নাম্বারটাতে প্রশ্নে কি দেওয়া আছে, দেখো এখানে বলছে কস কিউ এক্স প্লাস সাইন কিউ এক্স বাই কস এক্স প্লাস সাইন এক্স, এই জিনিসটার মান হবে ওয়ান মাইনাস হাফ সাইন টু এক্স, এই জিনিসটা আমাদেরকে প্রমাণ করতে হবে। এখন এইখানেও বরাবরের মতোই আমরা খুঁজবো সূত্র প্রয়োগ করার জায়গা, তাহলে দেখো এইখানে আমাদের
ডিরেক্ট কিন্তু প্রথমেই যে সূত্রগুলো এই অধ্যায়ের শুরুতে জানছি সেগুলো পড়তেছে না, সেগুলো অ্যাপ্লাই করা যাচ্ছে না, কিন্তু অন্য কিছু যাচ্ছে। কিভাবে যাচ্ছে দেখো, উপরে কি আছে, কস কিউব এক্স প্লাস সাইন কিউব এক্স, মানে কি এই জিনিসটা কোন শেপে আছে একটু দেখো তো, এই জিনিসটা কি এ কিউব প্লাস বি কিউব শেপে আছে না, আর নিচে কি আছে কস এক্স প্লাস সাইন এক্স, তার মানে কি এ প্লাস বি আছে না। তাহলে এই যে উপরে থাকতেছে এ কিউব প্লাস বি কিউব, নিচে থাকতেছে এ প্লাস বি, এই দুজনের মাঝে কিন্তু একটা কাটাকাটি করার চান্স থাকতে পারে। কিভাবে, আমরা উৎপাদকের সূত্র থেকে জানছি যে এ কিউব প্লাস বি কিউব লেখা যায় এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই জিনিসটা জানছি। তো দেখো এইভাবে তুমি যদি এ কিউব প্লাস বি কিউব কে ভেঙে দাও, তাহলে দেখবা নিচে কিন্তু এ প্লাস বি যদি থাকে তার সাথে এই এ প্লাস বি এর কিন্তু একটা কি হবে, ক্যান্সেলেশন হবে। তো ওই চেষ্টাটাই আমরা এখানে করব, ওই টার্গেটটাই আমাদের এখানে থাকবে সিম্পলি। তাহলে আমরা বুঝতেই পারতেছি প্রথমে একটা ক্যান্সেলেশন করার সুযোগ আছে, করে ফেলি। তাহলে প্রথমে আমরা এটাকে এ কিউব প্লাস বি কিউব ফর্মুলা অ্যাপ্লাই করবো, বিস্তৃত করব, আর এটার সাথে এমনিতে ক্যান্সেলেশনটা হয়ে যাবে। তাহলে করে ফেলি, তাহলে দেখো কি দাঁড়াচ্ছে, তাহলে উপরে দাঁড়াচ্ছে যে কজ এক্স প্লাস সাইন এক্স এ প্লাস বি হল, তারপরে আসতেছে এ স্কোয়ার তার মানে কজ স্কোয়ার এক্স মাইনাস এ বি, তাহলে কজ এক্স সাইন এক্স প্লাস বি স্কোয়ার মানে সাইন স্কোয়ার এক্স, এই তো গেল। আমরা জাস্ট অ্যাকর্ডিংলি এই এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম এখানে, গেল। আর নিচে কি থাকতেছে, নিচে থাকতেছে কজ এক্স প্লাস সাইন এক্স, এই তো হয়ে গেল। এখন কি হবে, এখন দেখো এই যে উপরে থাকতেছে কজ এক্স প্লাস সাইন এক্স, নিচেও থাকতেছে কজ এক্স প্লাস সাইন এক্স, চলে গেল, ক্যান্সেল হয়ে চলে গেল। আর থাকলো তাহলে এই অংশ, কজ স্কোয়ার এক্স মাইনাস কজ এক্স সাইন এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স। এইখানেও দেখো একটা ফর্মুলা অ্যাপ্লাই করার মতো, একদম মানে বেসিক ত্রিকোণমিতি বেসিক ফর্মুলা অ্যাপ্লাই করার মতো জায়গা আছে। কোনটা বলো দেখি, এইখানে দেখো ব্যাপারটা হচ্ছে এখানে কি আসছে কজ স্কোয়ার এক্স, আর এখানে আসছে সাইন স্কোয়ার এক্স। তাহলে সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স মানে কি ওয়ান, তাহলে এটা আমরা কি লিখে দিবো, ওয়ান লিখে দিবো পরের লাইনে। তাহলে আগাই, আমরা বুঝতে পারছি কি কাজ করতে হবে, আমরা টের পেয়ে গেছি। তাহলে থাকতেছে এখন কজ স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স, একসাথে লিখলাম, মাইনাস কজ এক্স সাইন এক্স, গেল। এখন এখানে আমরা দেখতেছি এই দুইটা মিলে হয়ে যাচ্ছে ওয়ান, তাহলে এই দুইটা ইরেজ করে কি লেখা যাবে, এদের পরিবর্তে ওয়ান লেখা যাবে, লিখে দিলাম তাহলে এদের পরিবর্তে ওয়ান লিখে দিলাম, তাহলে কি দাঁড়ালো ওয়ান মাইনাস কজ এক্স সাইন এক্স। এখন দেখো তো এই যে এই লাইনটাতে, এই লাইনটাতে কিন্তু আমি কোনো সূত্রের মানে আন্দাজ পাচ্ছ বা ইঙ্গিত পাচ্ছ, একটা সূত্রে কিন্তু কাছাকাছি যাওয়া যাচ্ছে। কিভাবে, এখানে দেখো এখানে আসছে কজ এক্স সাইন এক্স, আমরা একটা ফর্মুলা পড়ছি সাইন টু এক্স বা টু থেটা ইজ ইকুয়াল টু হচ্ছে টু সাইন থেটা কস থেটা। তাহলে এখানে কি হয়েছে, কস থেটা সাইন থেটা আসছে, জাস্ট টুটা কিন্তু নাই। তাহলে আমরা কি করব, আমরা এক কাজ করব, এইখানে টু একটা আনবো, টু আনে ফর্মুলা ফেলার চেষ্টা করবো। তাহলে করে ফেলি দেখি, তাহলে ওয়ান গেল মাইনাস টু আনলাম টু কজ এক্স সাইন এক্স। এখন এই যে টুটা আনলাম, টুটা কেন আনলাম, যাতে আমাদের ফর্মুলা ফেলতে পারি আমরা। এখন এই যে টুটা আনলাম, টু তো হুটহাট করে আনা যাবে না, অবশ্যই টুটা কি করতে হবে, ব্যালেন্স করতে হবে, টুটা ব্যালেন্স করার জন্য সামনে একটা হাফ দিলাম, গেল। এই যে এখন এখানে এই অংশটা যে থাকলো, এই যে টু কজ এক্স সাইন এক্স, এর পরিবর্তে কি বসানো যাবে, ফর্মুলা অনুযায়ী সাইন টু এক্স বসানো যাবে। তাহলে এখন আমরা কি করব, ফর্মুলা অনুযায়ী এর পরিবর্তে সাইন টু এক্স বসাই দেবো। তাহলে গেল ওয়ান মাইনাস হাফ, এই বক্সের অংশটার পরিবর্তে বসাই দিলাম সাইন টু এক্স, এই তো হয়ে গেল শেষ। দেখো এই জিনিসটাই তোমাকে প্রমাণ করতে বলছে, আমাদের রাইট সাইড কিন্তু চলে আসছে, এই তো এই ম্যাথটা আমাদের সলভ করা হয়ে গেল। তাহলে এখানে এই ম্যাথটার ক্ষেত্রে ওয়ান এর ই সলভ করা হয়ে গেল, এটার ক্ষেত্রে আমরা কি কি করছি একটু রিভিউ দিয়ে দিই। এখানে উপরে ছিল এ কিউব প্লাস বি কিউব ফর্ম, আর নিচে ছিল এ প্লাস বি ফর্ম, আমরা জানি এদের মাঝে একটা ক্যান্সেলেশনের সুযোগ আছে। তাহলে কি করবো আমরা, এ কিউব প্লাস বি কিউবকে হচ্ছে উৎপাদকের সূত্র অনুযায়ী বিস্তৃত করে দিব, বিস্তৃত করে দিছি, বিস্তৃত করে দেওয়ার পর ক্যান্সেলেশন হয়ে গেছে। ক্যান্সেলেশনের পরে এখানে আবার দেখতেছি যে কস স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স, এরা দুজন মিলে কি ওয়ান হয়ে যাচ্ছে। তো এইখানে ওইটা অ্যাপ্লাই করছি, ওইটা অ্যাপ্লাই করার পর এইখানে দেখতেছি আরেকটা ফর্মুলা অ্যাপ্লাই করার চান্স থাকতেছে, সাইন টু থিটা ফর্মুলা অ্যাপ্লাই করার। তো এই কারণে আমরা কি করছি, তখন এখান থেকে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করার জন্য এক্সট্রা একটা টু নিছি, টু নিয়ে সেই টুটা আবার ব্যালেন্স করে দিছি, তারপরে ফর্মুলা অ্যাপ্লাই করছি, এই তো হয়ে গেছে, জিনিসটা কিন্তু মিলে গেছে, এই তো ওয়ান এর ই হয়ে গেল। এবার আমরা যাবো কিসে, ওয়ান এর এফ নাম্বারটাতে। তো দেখো এই ওয়ান এর এফ নাম্বারটাতে প্রশ্নটাতে কি বলছে, এখানে বলা হয়েছে ট্যান স্কোয়ার থিটা প্লাস পাই বাই ফোর মাইনাস ওয়ান বাই ট্যান স্কোয়ার থিটা প্লাস পাই বাই ফোর প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু হচ্ছে সাইন টু থিটা হবে, এই জিনিসটা আমাদেরকে প্রমাণ করতে হবে। এখন এখানে বরাবরের মতো আমরা কি চেষ্টা করবো,
ফর্মুলা অ্যাপ্লাই করার চেষ্টা করো। এখানে দেখো, এখানে যখন তুমি ফর্মুলা অ্যাপ্লাই করতে যাবা, একটু চিন্তা করো, এই পুরো ব্যাপারটা একটু বিবেচনায় নাও তো, এই পুরোটা পুরোটা এই পুরোটা বিবেচনা নিয়ে একটু চিন্তা করে আমাকে বলো তো, এই জিনিসটা বা এই শেপটা কোন সূত্রের, আমরা যে সূত্রগুলো দেখছি সেই সূত্রের কোনোটার কি কাছাকাছি যাচ্ছে মনে হচ্ছে, বা কোনোটার ইঙ্গিত পাওয়া যাচ্ছে মনে হচ্ছে, কি মনে হয়? একটু চিন্তা করো, একটু চিন্তা করলে পাবা। দেখো এই জিনিসটা থেকে কিন্তু আমরা একটা সূত্রের প্রায় কাছাকাছি চলে যেতে পারি। কোন সূত্রটা? সেটা হচ্ছে এরকম, আমরা একটা ফর্মুলা পড়ছিলাম, কস টু থেটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1 - tan² থেটা বাই 1 + tan² থেটা। তাহলে দেখো এখানে কি হয়েছে, এই যে নিচের ব্যাপারটা 1 + tan² থেটা, এইটা এখানে ঠিকঠাক আছে, এই যে 1 + tan² থেটা, 1 + tan² থেটা ঠিক আছে। কিন্তু উপরের যে ব্যাপারটা এইটা জাস্ট উল্টে গেছে, উপরে আমাদের থাকার কথা 1 - tan² থেটা, কিন্তু এখানে আছে কি 10² থিটা - 1, এই শেপে জিনিসটা আছে। তাহলে এখানে কি হয়ে গেছে, এই জিনিসটা কিন্তু উল্টা হয়ে আছে। তাহলে এই যে এই জিনিসটা উল্টা হয়ে আছে, এইটাকে আমাদের সূত্রের মতো করে কিভাবে নিয়ে আসা যায় বলো দেখি। এই জিনিসটাকে যদি আমাদের সূত্রের মতো করে নিয়ে আসতে হয়, সামনে কি করতে হবে, সামনে একটা মাইনাস কমন নিতে হবে, কারণ সামনে মাইনাস কমন নিলে আমরা তখন এটাকে উল্টা লিখতে পারবো। ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম, আমাদের এ মাইনাস বি আছে, কিন্তু আমাদের লাগবে কি, আমাদের লাগবে বি মাইনাস এ। তাহলে কিভাবে বি মাইনাস এ করতে পারি, সামনে একটা মাইনাস কমন নিলেই বি মাইনাস এ আমরা করে ফেলতে পারবো, ঠিক ওই জিনিসটা এখানে আমরা করবো। তাহলে করে ফেলি। এখন এই জিনিসটা কেন করতেছি বলো দেখি, এই যে সূত্রের ডিমান্ড, সূত্রে ফেলতে হবে এই ডিমান্ডে, এই চাহিদার জন্য আমরা করতেছি। তাহলে করে ফেলি, আমরা বুঝতে পারছি কাজটা কি করতে হবে। কাজটা হচ্ছে, প্রথম কাজ আমাদের বুঝে গেছি যে আমরা এখানে একটা মাইনাস কমন নিয়ে এই জিনিসটা উল্টায় দিতে হবে। তাহলে কি হচ্ছে, 1 - tan² থেটা + π/4, এই তো। আর নিচের জিনিসটা, নিচের জিনিসটা নিজের মতোই থাকলো, এই জিনিসটাকে তুমি যদি সাজায় লেখো এভাবে লিখতে পারো, 1 + tan² থেটা + π/4, এই তো হয়ে গেল। এখন দেখো এই যে এইভাবে লিখলাম, এইভাবে লেখার পরে আমরা দেখতেছি এই যে cos 2 থিটা ফর্মুলা ডিরেক্ট অ্যাপ্লাই করা যাচ্ছে। করে ফেলি তাহলে। তাহলে আমরা এখন cos 2 থিটা ফর্মুলা অ্যাপ্লাই করব, মাইনাস থাকলো cos 2 থিটা। এখন থিটার জায়গায় দেখো, এইখানে তো থিটার জন্য আমরা সূত্র করছি না, এখানে থিটার জায়গায় কি আছে দেখো তো, এখানে থিটার জায়গায় θ + π/4 আছে। তাহলে অবশ্যই এখানে আমাদের থিটার জায়গায় কি বসাইতে হবে, θ + π/4 বসাইতে হবে। বসাইলাম, এই যে এই জিনিসটা থাকলো, এখন আমরা কি করব, এই যে এখানে -cos² থিটা আছে, এই জিনিসটা এভাবে আছে, এক কাজ করা যায় না, আমাদের এই ব্র্যাকেটটা তুলে 2টা গুণ করে দিই সবার সাথে, এই জিনিসটা করা যায়। তাহলে করে ফেলি। তাহলে আমরা এবার এখন কি করব, ব্র্যাকেটটা তুলে এই 2টা সবার সাথে গুণ করে দেবো, তাহলে দাঁড়াবে cos² থিটা + π/2। এই যে এই জিনিসটা আমি লিখলাম যে cos² থিটা + π/2, এইখানে দেখো তো এই জিনিসটাকে তুমি যদি কৌণিক বিশ্লেষণ আকারে লিখতে যাও, কৌণিক বিশ্লেষণ তো তোমাদেরকে শিখাইছি অনেক আগে 7-এর এতে, কৌণিক বিশ্লেষণ আকারে লিখতে গেলে কি হবে, π/2টাকে আগে লিখতে হবে, 2θ টাকে পরে লিখতে হবে। তো আমরা এক কাজ করি, এভাবে কৌণিক বিশ্লেষণের আকারে সেই জিনিসটাকে লিখি। তাহলে আমরা লিখবো π/2টাকে আগে আর 2θ টাকে পরে, লিখলাম। এইবার দেখো এই যে এবার এটা কৌণিক বিশ্লেষণের আকারে চলে আসছে, এবার এটাকে আমরা কৌণিক বিশ্লেষণ করে ফেলি। কৌণিক বিশ্লেষণ আমরা কি শিখছিলাম বলো দেখি, কৌণিক বিশ্লেষণে আমরা শিখছিলাম যে ব্যাপারটা হচ্ছে আমাদের স্থানাঙ্কের অক্ষ যদি এই দুটা হয়, এই দুটো যদি আমাদের স্থানাঙ্কের অক্ষ হয়, তাহলে সেখানে প্রথমে আমাদেরকে বিবেচনা করতে হবে চিহ্নটা কি হবে, তারপরে আমাদেরকে পরিবর্তন কি হবে না হবে এগুলো চিন্তা করতে হবে। তাহলে দেখো এইখানে তুমি যদি চিহ্ন চিন্তা করতে যাও, তাহলে cos অফ হয়েছে π/2 + 2θ, তাহলে কোথায় যাবে দেখো তো, তাহলে জিনিসটা যাচ্ছে এইখানেই তো π/2 বা 90 ডিগ্রি, +2θ মানে কোন চতুর্ভাগে, দ্বিতীয় চতুর্ভাগে গেল, দ্বিতীয় চতুর্ভাগে কে পজিটিভ কে নেগেটিভ বলো দেখি, দ্বিতীয় চতুর্ভাগে সাইন পজিটিভ আর কোসেক পজিটিভ, আমাদের তো আছে কস, এখানে তো পজিটিভ কে সাইন পজিটিভ, তাহলে এখানে কস কি হবে, নেগেটিভ হবে, খুব স্বাভাবিক কথা। তাহলে মাইনাস, এটা আগের মাইনাস থাকলো, এখন নতুন করে আরেকটা মাইনাস আসলো, গেল। এই নতুন করে মাইনাস আসার পর এখন দেখো এখানে কি হচ্ছে, π/2 এর বেজোড় গুণিতক বা π/2 এর এক গুণিতক আছে, তাহলে এই অনুপাতটা কি হবে, চেঞ্জ হবে, কারণ আমরা আগেই জানছি π/2 এর বেজোড় গুণিতক থাকলে অনুপাত চেঞ্জ হয়ে যায়, π/2 এর জোড় গুণিতক থাকলে অনুপাত চেঞ্জ হয় না। তাহলে এখন চেঞ্জ হয়ে যাবে, cos চেঞ্জ হয়ে কি হয়, সাইন, এই তো সাইন হয়ে গেল, আর 2θ থেকে গেল, এই তো হয়ে গেল। এখন দেখো তোমার কি হলো, এই মাইনাস আর এই মাইনাস দুইটা গুণ হয়ে প্লাস হয়ে যাবে, তাহলে আলটিমেটলি আমার থাকতেছে sin 2θ, এই তো আমাদের যা আনতে বলা হয়েছিল সেটা আমি চলে আসছি, এই তো এই ম্যাথটা আমাদেরকে এভাবে সলভ করা যেতে পারে। তাহলে এখন 1 এর f এর সমাধানও শেষ। এইবার আমরা এখানেও কি করছি, অ্যাজ ইউজুয়াল
বলে দিই, একটা রিভিউ দিয়ে দিই কি কাজ করছে। এইখানে দেখো, এখানে আমাদের অ্যাপ্রোচটা ছিল এরকম, আমরা যখন এই জিনিসটা দেখলাম, এখানে দেখতেছি যে আমাদের এই পুরো জিনিসটা বিবেচনা করলে আমাদের একটা ফর্মুলার কাছাকাছি যাচ্ছে। কোন ফর্মুলা সেইটা তখন আমরা এখানে দেখছি যে কস টু থিটার ফর্মুলা, 1 - tan² θ বাই 1 + tan² θ। আচ্ছা এখানে স্কোয়ার দেয়নি, আই এম সরি। তাহলে এই যে এই ফর্মুলার কাছাকাছি যাচ্ছে, এখন আমাকে কি করতে হচ্ছে, ডিফারেন্সটা দেখতেছি, নিচেরটাতে কিন্তু কোনো ডিফারেন্স নেই, এই নিচের জায়গাটাতে 1 + tan² θ, এখানেও আছে 1 + tan² θ। ডিফারেন্স কোথায়? উপরেরটাতে। এখানে দরকার আমাদের ফর্মুলা ফেলার জন্য 1 - tan² θ, কিন্তু আছে কি উল্টা জিনিস আছে। তাহলে এই উল্টা জিনিসকে, তাহলে আমার ফর্মুলা ফেলতে হলে কি করতে হবে, একটা মাইনাস কমন করতে হবে। এই তো প্রথম অ্যাপ্রোচ আমরা পেয়ে গেলাম। তো তখন আমরা প্রথম অ্যাপ্রোচ অনুযায়ী একটা মাইনাস কমন নিছি, মাইনাস কমন নেওয়ার পর ফর্মুলাটা অ্যাপ্লাই করছি কস টু থিটার ফর্মুলা। এখন কস টু থিটার ফর্মুলা অ্যাপ্লাই করার পর 2 গুণ করে দিলাম, 2 গুণ করে দেওয়ার পর কৌণিক বিশ্লেষণ করলাম, আলটিমেটলি আমাদের রেজাল্টটা এমনিতেই চলে আসে। এই তো এটাই ছিল আমাদের 1F নম্বরের সলিউশন। এই তো হয়ে গেল। এবার আমরা সামনে আগাই। এখন দেখো আমি 1F, C, D, E, F এইগুলো করে দিছি, তাহলে বাকি কি থাকলো 1 এর মাঝে, 1 এর বাকি থাকলো 1 এর A, B আর G। এখন এই ব্যাপারগুলোও আমাদের একই অ্যাপ্রোচে গেলেই মোটামুটি হয়ে যাবে, তবুও আমি একটু অ্যাপ্রোচটা বলে দিচ্ছি যে কি রকম কাজটা করবা। 1 এর A তে দেখো এখানে কি প্রমাণ করতে হবে, 1 + cos 2θ / sin 2θ = cot θ। তাহলে এখানে আমরা প্রথমেই সূত্র অ্যাপ্লাই করার জায়গা খুঁজবো। তাহলে দেখো লবেও সূত্র অ্যাপ্লাই করা যাবে, হরেও সূত্র অ্যাপ্লাই করা যাবে। তাহলে ঠিক এই দুই জায়গাতে আমরা সূত্র অ্যাপ্লাই করে ফেলবো। লবে কি হবে, 1 + cos 2θ ফর্মুলা, তার মানে 2 cos² θ, আর নিচে হচ্ছে sin 2θ ফর্মুলা, মানে হচ্ছে 2 sin θ cos θ। এই তো ফর্মুলাটা অ্যাপ্লাই করলেই তখন দেখা যাবে যে ক্যান্সেলেশন শেষে সিম্পলি cot θ চলে আসবে। এরপরে ম্যাথটাতে আসি, 1 এর B নাম্বার। এইখানে কি বলছে, এখানে প্রমাণ করতে হবে sin 2x (tan 2x) = 4 tan² x / 1 - tan 4x। তাহলে এখানে দেখো কাজটা কিরকম হচ্ছে, এখানে সাইন এক্স এবং ট্যান এক্স থেকে আমাদেরকে সবকিছু কিন্তু ট্যানে নিয়ে আসতে হচ্ছে। এখন এইখানে তুমি দেখো sin 2x এ দুইটা ফর্মুলা আছে, sin 2x মানে কি লেখা যাবে, 2 sin x cos x লেখা যাবে, আবার 2 tan x / 1 + tan² x লেখা যাবে। তাহলে এখানে কোনটা লিখবো, এই যে এই জন্যই কিন্তু তোমাদেরকে সূত্রগুলো পড়ানোর সময় সূত্রগুলো অ্যাপ্লাই করার যে টেন্ডেন্সি কখন কিরকম থাকবে সেটা আমি বলে দিচ্ছিলাম। সেটা ছিল এরকম যে যখন আমরা দেখবো সাইন এক্স থেকে ট্যান এক্স এ যে যাওয়ার প্রয়োজন পড়তেছে, তখন আমরা কি করবো, দ্বিতীয় ফর্মুলাটা ইউজ করবো, অর্থাৎ 2 tan x / 1 + tan² x। এখানে দেখো সাইন এক্স থেকে ট্যান এ যাওয়ার প্রয়োজন পড়তেছে, তাহলে এখানে কি করবো, আমরা ওই দ্বিতীয় ফর্মুলাটা ইউজ করবো। আর tan 2x এর ফর্মুলা তো এমনিতেই ট্যান দিয়ে প্রকাশিত, tan 2x এর ফর্মুলাটা অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। তখন এই দুটো ফর্মুলা যদি আমরা এদের পরিবর্তে লিখি, এরা দুজন গুণ হয়ে গিয়ে তখন এই জিনিসটা চলে আসবে। তারপরে দেখো 1 এর G নাম্বার। এইখানের ম্যাথটা হচ্ছে এরকম, tan α + π/3 + tan α - π/3 = দেখাইতে হবে 4 sin 2α / 1 - 4 sin²। ওকে, তাহলে এখানে দেখো এই ট্যান থেকে আমাদেরকে কিসে যেতে হচ্ছে, সাইনে যেতে হচ্ছে, তাই তো? এইখানে এখানে যে কাজটা করবো আমরা সেটা হলো যে ট্যান থেকে যেহেতু সাইন কজে যেতে গেলে আমাদের কি করতে হয়, প্রথমে ট্যান গুলোকে সাইন কজে ভেঙে নিতে হবে। সিম্পলি আমরা ভাঙে নেব sin/cos, এটাকেও sin/cos, ভেঙে নেওয়ার পরে লসাগু করব, লসাগু করে ফেলার পরে তখন যা যা ফর্মুলা আসবে সেই জিনিসগুলো অ্যাপ্লাই করবো, বুঝছো? এইভাবে করলেই মোটামুটি এই জিনিসটা হয়ে যাবে। তাহলে দেখো কি হলো, আমাদের এই CDEF তো টোটালি আমি করে দিলাম, আর বাকি যে ছিল ABG এইগুলোও আমি কিন্তু দেখাই দিলাম। তাহলে 1 এর প্রত্যেকটা ম্যাথ কিন্তু এখন আমাদের বলা হয়ে গেল, শেষ, 1 টোটালি ক্লিয়ার। এবার আমরা কিসে যাব, এবার আমরা যাব 2 এর ম্যাথগুলোতে। তো দেখো এই 2 নম্বরের যে প্রশ্নগুলো, এখানে মূলত 3 ধরনের বা 3টা টাইপের প্রশ্ন আছে। তো এখন আমরা টাইপ ধরে ধরে আগাই, প্রথমে আমরা যাব টাইপ 1-এ। এই টাইপগুলোর ক্ষেত্রে টাইপের প্রশ্ন কিরকম হয় এবং অ্যাপ্রোচগুলো আমাদের কিরকম হবে এইটা জানলেই ওই টাইপের যে কোনো ম্যাথ আমরা ইনশাল্লাহ পারবো। তাহলে দেখো প্রথম যে টাইপটা, এইখানে প্রশ্নটা দিবে এরকম যে তোমার sin²θ অথবা cos²θ সংক্রান্ত বেশ কয়েকটা পদের যোগফল থাকবে। কিরকম, একটা উদাহরণ দিই, মনে করো দেওয়া আছে তোমাকে প্রশ্ন যে sin²60° - a + sin²a + sin²60° + a, এরকম এই একটা প্রশ্ন দিল। ঠিক একই রকম প্রশ্ন তোমাকে cos² দিয়েও দিতে পারত, জাস্ট sin² এর জায়গায় cos² দিয়েও এই জিনিসটা দিতে পারত, এরকম থাকবে আর কি প্রশ্নগুলো। sin² বা cos² থিটা সংক্রান্ত বেশ কয়েকটা পদের যোগফল থাকবে।
তো দেখো, এইবার যে আমরা টু এর ম্যাথ গুলো দেখবো, টু এর ম্যাথ গুলো মূলত তিনটা টাইপের বা তিনটা ধরনের ম্যাথ টু তে আছে। তো এখন আমরা এই ম্যাথ গুলোকে এখন টাইপ ওয়াইজ ধরে ধরে সে অনুযায়ী আগাবো। যে কোনো একটা টাইপের প্রশ্নের ধরন কিরকম হয়, আমাদের অ্যাপ্রোচ কিরকম হবে, এটা জানলে ইনশাল্লাহ ওই টাইপের সবগুলো ম্যাথ ইনশাল্লাহ ভালো হবে। এখন দেখি, তাহলে প্রথমে আমরা আগাবো টাইপ ওয়ান এর দিক থেকে। দেখো টু এর টাইপ ওয়ানে প্রশ্নগুলো কিরকম থাকবে, এখানকার প্রশ্নগুলো থাকবে সাইন স্কোয়ার থেটা বা কস স্কোয়ার থেটা সংক্রান্ত। কিরকম, এখানে সাইন স্কোয়ার থেটা সংক্রান্ত অথবা কস স্কোয়ার থেটা সংক্রান্ত বেশ কয়েকটা পদের যোগফল থাকবে। একটা হুবহু ম্যাথের এক্সাম্পল দিই তোমাকে। প্রশ্ন মনে করে দিল সাইন স্কোয়ার 60° মাইনাস এ প্লাস সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার 60° প্লাস এ, এরকম থাকে। ঠিক হুবহু সেম জিনিসটা কস স্কোয়ার দিয়েও দিতে পারতো, কস স্কোয়ার দিয়ে একদম এরকম করে দেওয়া যেত। তো এখন এই যে সাইন স্কোয়ার থিটা বা কস স্কোয়ার থিটা সংক্রান্ত প্রশ্ন, এইগুলো হচ্ছে প্রশ্নের ধরন। এইবার এই ক্ষেত্রে অ্যাপ্রোচ কিরকম হবে দেখো। অ্যাপ্রোচের ক্ষেত্রে একটু মনে করার চেষ্টা করো তো, আমরা যখন ফর্মুলা পড়তেছিলাম তখন সাইন স্কোয়ার থিটা এবং কস স্কোয়ার থিটা সংক্রান্ত ফর্মুলা দুইটা কিন্তু আসছিল। কিরকম আসছিল একটু রিকল করার চেষ্টা করো। দেখো ফর্মুলা আসছিল এরকম যে টু সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু লেখা যায় 1 মাইনাস কস 2 থিটা, আবার টু কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু লেখা যায় 1 প্লাস কস 2 থিটা। গেল, তো এই যে দুইটা ফর্মুলা আমরা পাইছিলাম সাইন স্কোয়ার থিটা এবং কস স্কোয়ার থিটা সংক্রান্ত, এইগুলোই মূলত এখানে কাজে লাগবে, বুঝছো? এই জিনিসগুলোই ডিরেক্ট আমাদের এখানে কাজে লাগাইতে হবে। কিভাবে, দেখো এখানে আমাদের ফর্মুলা পাইছি হচ্ছে টু সাইন স্কোয়ার থিটা। তো আমরা দেখতেছি এখানে সাইন স্কোয়ার আছে, ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য সামনে একটা টু লাগবে, তাই তো? তাহলে এক কাজ করি, সামনে একটা টু দিয়ে গুণ করে দিলাম পুরোটার সাথে, আর কি করব, আর সামনে একটা ব্যালেন্স করার জন্য হাফ নিয়ে, এই তো শেষ। এইটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোচ। এইবার এখন এই টুটা তো ইন্ডিভিজুয়ালি সবার সাথে গুণ হবে, সবার সাথে গুণ হওয়ার পরে প্রত্যেকটা জায়গায় ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। কিরকম ব্যাপারটা, হাফ থাকলো, এই টুটা ব্রাকেটের ভিতরে নিয়ে গেলে সবার সাথে সেটা গুণ হবে, এর সাথে গুণ হলো, এর সাথে গুণ হলো এবং এর সাথেও গুণ হলো। গুণ হয়ে যাওয়ার পরে এই যে এখানে সাইন স্কোয়ার থিটা সংক্রান্ত ব্যাপার থাকলো, এখানেও সাইন স্কোয়ার থিটা সংক্রান্ত ব্যাপার থাকলো, এখানেও সাইন স্কোয়ার থিটা সংক্রান্ত ব্যাপার থাকলো, এইবার এই তিনটা জায়গায় আমাদের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। ফর্মুলা অ্যাপ্লাই করলে জিনিসটা দাঁড়াবে এরকম যে টু সাইন স্কোয়ার থিটা আছে এখানে 1 মাইনাস কস 2 থিটা, এইখানেও ফর্মুলা অ্যাপ্লাই করলে 1 মাইনাস কস 2 থিটা, এখানেও ফর্মুলা অ্যাপ্লাই করলে 1 মাইনাস কস 2 থিটা। এই তো, এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করার পরে জিনিসটাকে আমরা গুছিয়ে নিলেই, এবং এইখানে আমরা যদি সেভেনের সি চ্যাপ্টারে যে কাজগুলো শিখছি সেই অনুযায়ী আগাইলেই ম্যাথটা হয়ে যাবে। এই তো, এইটাই হচ্ছে এই টাইপটার আলোচনা। তাহলে কি বললাম একটু এক নজরে পুরো ব্যাপারটা বলে ফেলি। এইখানে প্রশ্নগুলোর ধরন কিরকম থাকবে, প্রশ্নের ধরন থাকবে সায়েন্স কর্তৃরা এবং কস কর্তৃরা সংক্রান্ত, সায়েন্স কর্তৃরা আর কস কর্তৃরা সংক্রান্ত কয়েকটা জিনিসের যোগফল থাকবে এখানে, এটা গেল প্রশ্নের ধরন। অ্যাপ্রোচ কিরকম হবে, অ্যাপ্রোচ হবে আমাদের এই দুইটা ফর্মুলাতে আমাদের অ্যাপ্লাই করার চেষ্টা করতে হবে, টু সায়েন্স কর্তৃরা ফর্মুলা অথবা টু কস কর্তৃরা ফর্মুলা। আগামো আমরা এইভাবে টু নিয়ে হাফ নিয়ে ব্যালেন্স করার পরে তারপরে টুটার ভেতরে যখন প্রবেশ করবে তখন প্রত্যেকটা জায়গায় ফর্মুলা অ্যাপ্লাই করে সাজাইলেই তখন ম্যাথটা সলভ করা যাবে। এই তো, এইভাবেই আমাদের টাইপ ওয়ান এর সবগুলো ম্যাথ ইনশাল্লাহ হয়ে যাবে। এখন আমরা টাইপ ওয়ান সংক্রান্ত একটা ম্যাথ দেখব, তারপরে সামনে আগাবো। তাহলে দেখো এইবার আমরা যে ম্যাথটা করবো সেটা হচ্ছে টু এ এ নাম্বার ম্যাথটা। এইখানে দেখো এই যে ম্যাথটার কথা বললাম সেটা এইখানে দেওয়া আছে। এখানে বলছে সাইন স্কোয়ার 60° প্লাস এ প্লাস সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার 60° মাইনাস এ, এইটার মান আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে হচ্ছে 3/2। তো দেখো প্রথমে আমরা অ্যাপ্রোচ তো আগেই বলে ফেলছি যে আমাদেরকে টার্গেট রাখতে হবে টু সাইন স্কোয়ার থিটা অথবা টু কস স্কোয়ার থিটাতে যাওয়া। তো এইখানে আমরা দেখতেছি সাইন স্কোয়ার আছে, টু সাইন স্কোয়ার নাই, তাহলে এক কাজ করবো আমরা প্রথমেই একটা টু দিয়ে নেব সবার সামনে নিলাম। এখন এই যে টু দিলাম এই টুটাকে তো ব্যালেন্স করতে হবে, এই জন্য সামনে একটা হাফ দিন। এইবার কি করব, এইবার এই যে টুটা দিলাম এই টুটা ব্রাকেটের ভেতরে নিয়ে গিয়ে সবার সামনে দিয়ে ফেলবো। তাহলে আলটিমেটলি জিনিসটা কিরকম দাঁড়াবে, জিনিসটা দাঁড়াবে এরকম যে টু সাইন স্কোয়ার 60° প্লাস এ প্লাস টু সাইন স্কোয়ার এ প্লাস টু সাইন স্কোয়ার 60° মাইনাস এ। গেল, এখন দেখো এখন আমরা ফর্মুলা অ্যাপ্লাই করবো। টু সাইন স্কোয়ার থিটা ফর্মুলা কি, টু সাইন স্কোয়ার থিটা ফর্মুলা হচ্ছে 1 মাইনাস কস 2 থিটা, 1 মাইনাস কস 2 থিটা। ঠিক একইভাবে এই তিনটা জায়গাতেই, এই তিনটা জায়গাতেই আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দেবো, 1 মাইনাস কস
2 থিটা আবারো 1 মাইনাস cos 2 থিটা গেল এখন দেখো তো এই যে আমরা cos 2 থিটা লিখলাম এইখানে কি করা যাবে 2 টা ব্র্যাকেটের ভিতরে নিয়ে গিয়ে গুণ করা যাবে এখানে ঠিক একই ভাবে এখানেও 2 টা ব্র্যাকেটের ভিতরে নিয়ে গিয়ে গুণ করা যাবে তাহলে আমরা সেই কাজটা করে ফেলি তাহলে 2 টা ব্র্যাকেটের ভিতরে নিলে কি দাঁড়াবে জিনিসটা এখানে জিনিসটা দাঁড়াবে 120 ডিগ্রি প্লাস 2a আর এখানে কি দাঁড়াবে 120 ডিগ্রি মাইনাস 2a তাহলে দেখো এখন আমরা এই জিনিসটা এইভাবে লিখলাম এখন এর পরের লাইনে এই জিনিসটাকে একটু আমরা গুছায় লিখব কিভাবে এইখানে দেখো একটা এক তারপরে আরো একটা এক এবং আরো একটা এক আছে তার মানে কয়টা এক হলো তিনটা এক তাহলে এই তিনটা একের পরিবর্তে আমরা 3 লিখে দিলাম তাহলে এরপরে কি থাকলো এরপরে থাকলো cos অফ 120 ডিগ্রি প্লাস 2a মাইনাস cos অফ 120 ডিগ্রি মাইনাস 2a মাইনাস cos 2a এই জিনিসগুলো থাকে এখন এখানে দেখো এই যে এখানে এই তিনটা জিনিস থাকলো এখানে কিন্তু আমাদের এইগুলোকে নিয়ে অর্থাৎ কোন দুটাকে নিয়ে এইটাকে নিয়ে এই দুটাকে নিয়ে কিন্তু ফর্মুলা অ্যাপ্লাই করা যেতে পারে কিভাবে দেখো এদের সামনে প্রথমে মাইনাস আছে তাই তো এই মাইনাসটা আমরা কমন নিয়ে ফেলি মাইনাসটা কমন নিলে কি দাঁড়াবে দেখো মাইনাসটা কমন নিলে আমাদের এখানে কিন্তু এদের ভিতরে একটা প্লাস চলে আসে এই যে প্লাস চলে আসলো এইবার দেখো এই জিনিসটা কি হয়ে গেল cos অফ a + b + cos অফ a - b এরকম হলো না দেখো cos অফ a + b + cos অফ a - b অনেকটা কিন্তু এরকম হয়ে গেল এখন এই যে cos অফ a + b + cos অফ a - b এর মত হয়ে গেল এই যে এটার কিন্তু ফর্মুলা আমরা গত চ্যাপ্টারে अप्लाई করে আসছি তাহলে কি করব আমরা এইখানে এই সূত্রের মত করে যে এই জিনিসটা চলে আসছে আমরা এখন cos অফ a + b + cos অফ a - b ফর্মুলা এখানে अप्लाई করব ফর্মুলা अप्लाई করলে দেখা যাবে আলটিমেটলি জিনিসটা মিলে যাবে তাহলে এখন আমরা ওই জিনিসটাতে আগাই অর্থাৎ ফর্মুলা अप्लाई করে ফেলি দাঁড়াচ্ছে হাফ 3 এখন দেখো cos অফ a + b + cos অফ a - b ফর্মুলা কি cos অফ a + b + cos অফ a - b ফর্মুলা হচ্ছে 2 cos a cos b 2 cos a cos b আর এখানে পরে -cos 2a থাকে এইবার দেখো তো এই যে এই লাইনটাতে দেখো তো কোথাও কি কোনো মান বসায় দেওয়া যাবে আমাদের চেনা জানা মান আসছে কি হ্যাঁ এক জায়গায় আসছে কোথায় বলো দেখি এই যে এখানে দেখো cos 120 ডিগ্রি আছে cos 120 ডিগ্রি মান কিন্তু আমরা জানি cos 120 ডিগ্রি মান হলো মাইনাস হাফ তাহলে এখন আমরা এই cos 120 ডিগ্রির জায়গায় মাইনাস হাফ বসাই দেব তাহলে বসাইলাম মাইনাস এইবার কি হবে এইবার এই যে মাইনাস হাফ হলো এইখানকার এই মাইনাস হাফটা সামনে 2 এর সাথে মাইনাস 2 এর সাথে গুণ হয়ে আমাদের ফলাফল আসবে কি ফলাফল আসবে দেখো সেটাও করে ফেলি এই যে এখানকার মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস আর 2 আর হাফ গুণ হয়ে যাবে 1 তাহলে আলটিমেটলি আমাদের থাকতেছে এটাকে আমরা যদি মুছে ফেলি তাহলে থাকতেছে প্লাস 2 ইনটু হাফ 2 ইনটু হাফ 2 আর 2 চলে গেল তাহলে 1 থাকলো আলটিমেটলি এখন এই যে 1 থাকলো 1 থাকলে আসলে কি হচ্ছে দেখো দেখি 1 থাকা না থাকা অর্থাৎ 1 লেখা এবং না লেখা সেম জিনিস তাহলে থাকতেছে 3 প্লাস cos 2a - cos 2 তাহলে এখানে প্লাস cos 2a - cos 2 হলো মানে কি এই দুইটা পরস্পরকে ক্যান্সেল করে দিবে তাহলে আলটিমেটলি কি থাকলো সব চলে গেল থাকলো এখানে শুধু 3 এখন বাইরে আছে হাফ তার মানে দাঁড়াচ্ছে হাফ ইনটু 3 বা 3/2 এই তো 3/2 যে আসলো এটাই কিন্তু আমাদের রাইট সাইড আনতে বলা হয়েছে এই তো আমাদের ম্যাথটা কিন্তু সলভ করা হয়ে গেল এখন আমরা পুরো ম্যাথটাতে একটু রিভিউ দিয়ে দেখব যে কোথায় আমরা কি কি কাজ করছি প্রথম কথা আমরা দেখলাম sin স্কয়ার থিটা দিয়ে এই জিনিসটা আসছে তার মানে এখানে আমাদের অ্যাপ্রোচ অনুযায়ী কি করতে হবে সামনে একটা 2 নিয়ে হাফ দিতে হবে দিলাম আমরা তারপরে 2টা সবার সাথে গুণ করে দিলাম ইন্ডিভিজুয়ালি এরপরে প্রত্যেকটা জায়গায় তিনটা জায়গাতে ফর্মুলা অ্যাপ্লাই করলাম 2 sin স্কয়ার থিটা মানে হলো 1 - cos 2 থিটা এই তো এখানেও এখানেও এবং এখানেও তিন জায়গায় অ্যাপ্লাই করার পরে এই জিনিসটাকে আমরা একটু সাজায় লিখি এখন সাজায় লেখার পরে দেখতেছি এই যে মাঝখানে আন্ডারলাইন করা জায়গাটা এখানে একটা ফর্মুলা অ্যাপ্লাই করা যাবে তো এইজন্য আমরা কি করলাম এখানে সামনে মাইনাসটা কমন নিয়ে এদেরকে ব্র্যাকেটের মাঝে এনে তারপরে আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিলাম কোন ফর্মুলা অ্যাপ্লাই করা যাচ্ছিল এখানে cos a + b + cos a - b তখন সেই অনুযায়ী লিখে ফেলছিলাম আমরা cos a + b + cos a - b ফর্মুলা হচ্ছে 2 cos a cos b 2 cos a cos b লিখলাম তারপরে সেখান থেকে আমাদের cos 120 ডিগ্রি আসছিল সেটা মান লেখা যেত সেখান থেকে গুণ করে দিলাম এবং আলটিমেটলি ক্যালকুলেশন শেষে
আমাদের কিন্তু যা প্রমাণ করতে বলা হয়েছিল সেই জিনিসটা চলে এসেছে। এই তো এটাই ছিল আমাদের টু এর এ এর সমাধান। এখন তোমাদের কাজ হচ্ছে এই অনুযায়ী কিন্তু এই ম্যাথগুলো হয়ে যাবে। টু এর এ অর্থাৎ টাইপ ওয়ান অনুযায়ী আমাদের এক্সাম্পল ওয়ান হবে, টু এর এ এবং টু এর বি এগুলো হবে, এই ম্যাথগুলো করে ফেলতে হবে। এবার আমরা কিসে যাব? এবার আমরা যাব টাইপ টু তে, টু নাম্বার ম্যাথে টাইপ টু তে। তো দেখো টাইপ ওয়ানে আমরা কি নিয়ে কাজ করছিলাম, সাইন স্কোয়ার থেটা আর হলো কস স্কোয়ার থেটা, এই দুইটা জিনিস নিয়ে কাজ ছিল। এইবার এই যে টাইপ টু তে এখান থেকে আরেকটু আপগ্রেডেড কাজ আসবে। কিরকম? এইখানে যে জিনিসগুলো থাকবে সেগুলো হচ্ছে সাইন টু দি পাওয়ার ফোর থিটা এবং কস টু দি পাওয়ার ফোর থিটা। এখন কথা হচ্ছে আমাদের টাইপ ওয়ানে যে সাইন স্কোয়ার থিটা এবং কস স্কোয়ার থিটা ছিল এগুলো তো ডিরেক্ট ফর্মুলা ছিল, সেখান থেকে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করছি। কিন্তু এই সাইন টু দি পাওয়ার ফোর থিটা এবং কস টু দি পাওয়ার ফোর থিটা এগুলো তো ডিরেক্ট ফর্মুলা নাই। তাহলে এখন আমরা কি করব, এই কাজটা করব আমরা এইভাবে যে দেখো সাইন টু দি পাওয়ার ফোর থিটা কে কি আমরা এইভাবে লিখতে পারি না যে সাইন স্কোয়ার থিটা হোল স্কোয়ার, এইভাবে তো লেখা যায় ঠিক। একইভাবে কস টু দি পাওয়ার ফোর থিটা কে আমরা লিখতে পারি কস স্কোয়ার থিটা হোল স্কোয়ার, এইভাবে লিখতে পারি। তো এই যে এইভাবে লিখলাম, এইভাবে লেখার পরে আমরা কিন্তু সামনে অ্যাপ্রোচ করবো কিভাবে, এখন এখানে সাইন স্কোয়ার থিটা যে আছে এই সাইন স্কোয়ার থিটা আমরা তো টু সাইন স্কোয়ার থিটা এবং টু কস স্কোয়ার থিটার ফর্মুলা পড়ছিলাম, সেইখান থেকে এই অনুযায়ী ফর্মুলা অ্যাপ্লাই করে করে আগাবো। এখানে সাইন স্কোয়ার থিটাকে প্রথমে টু সাইন স্কোয়ার থিটা অ্যাপ্লাই করবো, টু সাইন স্কোয়ার থিটা বানিয়ে অ্যাপ্লাই, এখানে সাইন স্কোয়ার থিটাকে প্রথমে টু সাইন স্কোয়ার থিটাতে রূপান্তরিত করে সেই অনুযায়ী ফর্মুলা অ্যাপ্লাই করবো। ফর্মুলা অ্যাপ্লাই করার পর হোল স্কোয়ার ফর্মুলা ফেলবো, হোল স্কোয়ার ফর্মুলা ফেলে সামনে যেভাবে আসে এই অনুযায়ী আগে ঠিক এইভাবেই আর কি যেতে হবে। কস স্কোয়ার ক্ষেত্রে সেম, এখানে যেহেতু আমরা কস স্কোয়ার থিটা হোল স্কোয়ার দিয়ে প্রকাশ করতে পারতেছি, প্রথমে আমরা কস স্কোয়ার থিটা অর্থাৎ এখান থেকে টু কস স্কোয়ার থিটা বানায় সে অনুযায়ী ফর্মুলা অ্যাপ্লাই করবো এবং তারপরে হোল স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করবো, সামনে আরো যা আসবে গুছিয়ে লেখার চেষ্টা করবো। এই তো এইভাবে করে আগাইলে আমাদের মূলত হয়ে যাবে ম্যাথ। টাইপ টু এ সবগুলো ম্যাথই আসলে এই সাইন টু দি পাওয়ার ফোর থিটা অথবা কস টু দি পাওয়ার ফোর থিটা সংক্রান্তই হবে। এখন আমরা ম্যাথগুলো দেখি, ম্যাথগুলো দেখলে জিনিসটা আরো পরিষ্কার হয়ে যাবে। তো দেখো এখানে আমরা টু এর সি নাম্বার ম্যাথটাতে দেখি এখানে কি বলা হয়েছে। এখানে বলছে কস টু দি পাওয়ার ফোর এক্স ইজ ইকুয়াল টু থ্রি বাই এইট প্লাস হাফ কস টু এক্স প্লাস ওয়ান বাই এইট কস ফোর এক্স, এই জিনিসটা দেখাইতে হবে। তাহলে এখন আমরা আগেই প্রথম কথা হচ্ছে আমাদের অ্যাপ্রোচ অনুযায়ী আমরা পাইছি যে কস টু দি পাওয়ার ফোর এক্স আছে, তার মানে এটাকে কি করে নিতে হবে, কস স্কোয়ার এক্স হোল স্কোয়ার, এইভাবে চিন্তা করে নিতে হবে। এখন এইখান থেকে এর পরের কাজ আমাদের কি হবে, এর পরের কাজ হবে আমাদের এখান থেকে ফর্মুলা অ্যাপ্লাই করা। কিভাবে ফর্মুলা অ্যাপ্লাই করা, আমরা তো জানি টু কস স্কোয়ার এক্স এর ফর্মুলা আছে, তাহলে এটাকে প্রথমে টু কস স্কোয়ার এক্স বানায় নিলাম। এখন টু কস স্কোয়ার এক্স তো এমনি এমনি আমরা বানাইতে পারি না, এখানে সামনে কি করতে হবে, হাফ দিতে হবে যাতে ব্যালেন্স করা যায়। হইল এখন আমরা এখানে ফর্মুলা অ্যাপ্লাই করবো, কার জায়গায়, এই টু কস স্কোয়ার এর জায়গায় আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করব। কি দাঁড়াবে তাহলে জিনিসটা, দাঁড়াবে এরকম, হাফ থাকলেও নিজের জায়গায় টু কস স্কোয়ার এক্স এর পরিবর্তে আমরা লিখতে পারবো ওয়ান প্লাস কস টু এক্স ফর্মুলা অনুযায়ী, এই তো লিখে দিলাম হয়ে গেল। এইবার আমরা এখন কি করব, এখন আমরা এই যে হোল স্কোয়ার আছে এখন আমরা হোল স্কোয়ারটা অ্যাপ্লাই করবো। এখন হোল স্কোয়ার অ্যাপ্লাই করার ক্ষেত্রে কিভাবে করবো, দেখো আমরা জানি যে একাধিক জিনিস যখন গুণ অবস্থায় থাকে অর্থাৎ এই মনে করো এ বি হোল স্কোয়ার, তাহলে কি হয়, তাহলে আমাদের এখানে ব্রাকেট উঠে দিলে জিনিসটা হয় এ স্কোয়ার বি স্কোয়ার, অর্থাৎ যারা গুণ ছিল সবার সাথে স্কোয়ারটা ভাগ হয়ে যায়, মানে সবার উপরে সমানভাবে বন্টন হয়ে যায়। ঠিক সেম এখানেও, এখানে হাফ এবং ওয়ান প্লাস কস টু এক্স গুণ অবস্থায় আছে, তাহলে এখানকার হোল স্কোয়ারটা কি হবে, যদি আমরা ব্রাকেটটা তুলে দিই তাহলে উভয়ের উপরেই সমানভাবে অ্যাপ্লাইড হবে, তাহলে হাফের উপরে হোল স্কোয়ার আসলো আবার ওয়ান প্লাস কস টু এক্স এটার উপরও হোল স্কোয়ার আসলো। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, হাফের উপরে হোল স্কোয়ার মানে হচ্ছে ওয়ান বাই ফোর গেল, আর এইখানে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করা যাচ্ছে, তাহলে কি দাঁড়াবে, এ প্লাস বি হোল স্কোয়ার তার মানে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তার মানে হচ্ছে হোল স্কোয়ার টু এক্স, এই অ্যাপ্লাই করব। এখন এই যে জিনিসটা করলাম তাহলে আলটিমেটলি কি আসলো, ওয়ান বাই ফোর ইন্টু ওয়ান প্লাস টু কস টু এক্স প্লাস কস স্কোয়ার টু এক্স, এইখানে দেখো আবারও একটা কস স্কোয়ার সংক্রান্ত ব্যাপার থাকলো, তাহলে এখানে যেহেতু আবারও একটা কস স্কোয়ার সংক্রান্ত ব্যাপার আসছে তাহলে এখানেও আমরা কি করতে পারবো, আবারও টু কস স্কোয়ার থিটা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো, করে ফেলি তাহলে, তাহলে এখানে আমরা আবারও টু কস স্কোয়ার থিটা ফর্মুলা অ্যাপ্লাই করবো, এখন তার মানে এখানে সামনে একটা টু দিয়ে এবং হাফ দিয়ে ব্যালেন্স করতে হবে, করে ফেলি।
তাহলে দেখো কি দাঁড়াচ্ছে, 1/4 1 প্লাস 2 cos 2x প্লাস এখানে আমরা এখন এখানে 2 cos স্কয়ার 2x করে নিলাম, আর এই যে 2 টা আনলাম এই জন্য একে ব্যালেন্স করার জন্য একটা হাফ হয়ে গেল। এখন এইখানে 2 cos স্কয়ার 2x এটার ফর্মুলা এখন আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, তাহলে দাঁড়ায় 1 প্লাস 2 cos 2x থাকলো, হাফ থাকলো, হাফ 2 cos স্কয়ার 2x, তার মানে এখানে দাঁড়াচ্ছে 2 cos স্কয়ার থিটা, অর্থাৎ 1 প্লাস cos 2 থিটা। তাহলে দেখো এখানে অলরেডি 2x আছে, এটাই হচ্ছে থিটা, এটা গেল থিটা, তাহলে 2 থিটা করলে কি হবে, 4x হবে, এই 4x থাকে। এখন এই পুরো ব্যাপারটাকে যদি আমরা গুণ করে দেই তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত জিনিসটা চলে আসবে, করে ফেলি, তাহলে দাঁড়ালো 1/4 থাকলো, ভেতরে গুণটা আগে করি, 1 প্লাস 2 cos 2x প্লাস হাফ প্লাস হাফ cos 4x। এখন দেখো এখানে কি আসছে, 1 আসছে আর এখানে আসছে হাফ, তাহলে 1 আর হাফ যদি আমরা যোগ করি তাহলে কি দাঁড়াবে, 3/2 বা দেড়, তাহলে এই জিনিসটা আগে করে ফেলি, এখানে 1 এবং হাফের পরিবর্তে দেড় লিখে ফেলি, তাহলে আমাদের কাজটা প্রথমেই কিছুটা ছোট হয়ে যাবে। তাহলে লিখে ফেললাম আমরা 1 প্লাস হাফের পরিবর্তে 3/2 বা দেড়। এখন এই জিনিসটার সাথে এই বাইরের যে 1/4 আছে এটা গুণ করে দিই, তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে দেখো, তাহলে গুণ করে দিলে দাঁড়াচ্ছে 3/8 প্লাস 1/4 ইন্টু 2 cos 2x প্লাস 1/8 cos 4x, এই তো। এখানে দেখো তাহলে কি দাঁড়ায়, 1/4 আর 2 কি হবে, ক্যান্সেলেশন হবে, ক্যান্সেলেশন হয়ে আলটিমেটলি কি থাকবে, 1/2 থাকবে, তাহলে আমরা লিখে ফেলি 1/2। তাহলে দেখো এখানে গুণ করে যে গুণফলটা আসলো এই জিনিসটাই কিন্তু আমাদেরকে প্রমাণ করতে বলা আছে, দেখো এই যে এইখানে এই পুরোটা জিনিসই প্রমাণ করতে বলা আছে, তাহলে আলটিমেটলি আমরা এই জিনিসটা আনতে পারছি, আমাদের রাইট সাইড চলে আসছে। এখন দেখো এই যে এই ম্যাথটা আমরা করলাম, এখন এই ম্যাথটা আমরা রিভিউ দেখবো যে প্রথম থেকে আমরা কি কাজগুলো করছি। প্রথমে আসে cos টু দি পাওয়ার 4x, আমরা অ্যাপ্রোচ অনুযায়ী cos স্কয়ার x এবং হোল স্কয়ার এটাতে পরিণত করছি, তারপরে ফর্মুলা ফেলতে হবে, এই কারণে আমরা 2 cos স্কয়ার x বানিয়ে সামনে একটা হাফ নিলাম, এরপর এখানে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করে দিলাম 2 cos স্কয়ার থিটা ফর্মুলা 1 প্লাস cos 2 থিটা, থাকলো হোল স্কয়ার, এরপরে এই হোল স্কয়ারটা উভয়ের মাঝে সমভাবে বণ্টিত হয়ে গেল এবং a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা অনুযায়ী আমরা এটা লিখতে পারলাম। এইটা লেখার পরে এখন দেখতেছি যে এইখানে cos স্কয়ার থিটা সংক্রান্ত আরেকটা ব্যাপার আসছে, তাহলে এখানেও যেহেতু cos স্কয়ার থিটা আসছে এখানেও ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, তো এই জন্য আমরা এখানেও cos স্কয়ার থিটা সংক্রান্ত ফর্মুলা অ্যাপ্লাই করে দিলাম, 2 cos স্কয়ার থিটা সামনে হাফ নিলাম, এরপরে এই যে 2 cos স্কয়ার থিটা জায়গায় ফর্মুলা বিস্তৃত করে দিলাম 1 প্লাস cos 2 থিটা। এই সবগুলো জিনিস হওয়ার পরে আলটিমেটলি আমরা এখন যদি 1/4টা এই সবার সাথে গুণ করে দিতে পারি তাহলে কিন্তু আমাদের সমাধান চলে আসবে, এই তো ওই কাজটাই আমরা করছি, সমাধান নিয়ে আসছি। মাঝখানে একটা ছোট্ট কাজ আমরা করছিলাম আমাদের সুবিধার্থে, সেটা হচ্ছে 1 আর হাফ কে যোগ করে 3/2 লেখা, যাতে সেখান থেকে 2 ক্যালকুলেশনটা ছোট, এই তো এটাই ছিল আমাদের 2 এর সি এর সমাধান। এবার আমরা যাব 2 এর ডি তে, তো দেখো এইবার যে আমরা 2 এর ডি সলভ করব এইখানে প্রশ্নটা আমরা করে ফেলি, প্রশ্নটা বলছে প্রমাণ করতে হবে যে sin টু দি পাওয়ার 4x প্লাস cos টু দি পাওয়ার 4x ইজ ইকুয়াল টু 1 মাইনাস হাফ sin স্কয়ার 2x, এই জিনিসটা। তাহলে এখন আমরা আগাই দেখি, প্রথম কথা হচ্ছে যে sin টু দি পাওয়ার 4x এবং cos টু দি পাওয়ার 4x আছে, অ্যাপ্রোচ অনুযায়ী আমরা এখানে কি করার কথা, sin স্কয়ার x করে নিয়ে হোল স্কয়ার করার কথা এবং cos স্কয়ার x করে নিয়ে হোল স্কয়ার করার কথা গেল। এখন এই যে এই দুটো করে নিলাম, এখন দেখো তো আগে এর আগের ম্যাথটাতে কি ছিল, শুধু cos স্কয়ার x হোল স্কয়ার x হোল স্কয়ার ছিল, তো যার কারণে তখন আমরা সূত্রের দিকে আগাইছিলাম যে 2 cos স্কয়ার x, তখন আমরা ফর্মুলা ফেলছি নিচে আগাইছি নিচে। এখন দেখো তো এখানে কি শুধু sin স্কয়ার x বা শুধু cos স্কয়ার x আছে, না এখানে কিন্তু sin স্কয়ার x হোল স্কয়ার আছে প্লাস আবার cos স্কয়ার x হোল স্কয়ার আছে, তো এই যে এই দুইটা জিনিস আছে এরা কোন শেপে আছে একটু চিন্তা করো তো, দেখো এরা কিন্তু অনেকটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই শেপে আছে, তাহলে এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা আমরা জানি না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ, তো এখন আমরা কি করব, এই যে এরা যেহেতু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার শেপে আছে তো এদেরকে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করব। এই ফর্মুলা অ্যাপ্লাই করলে কি দাঁড়াবে দেখি, তাহলে ফর্মুলা অ্যাপ্লাই করলে দাঁড়াচ্ছে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স
होल स्क्वायर माइनस टू साइन स्क्वायर एक्स कॉस स्क्वायर एक्स এই তো এই জিনিসটা থাকলো। এখন এখানে দেখো এই লাইনটার মাঝে কি মনে হয় কোনো ফর্মুলা পড়তেছে? এইখানে দেখো প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে sin স্কয়ার x + cos স্কয়ার x মানে sin স্কয়ার থিটা + cos স্কয়ার থিটা = 1 এই ফর্মুলাটা পড়তেছে। তাহলে আমরা এগুলো ইরেজ করে দিয়ে এদের পরিবর্তে 1 লিখে দিই। তাহলে এখানে sin স্কয়ার থিটা + cos স্কয়ার থিটা = আমরা 1 লিখে দিলাম। গেল এইটুকু গেল। এখন বাকি পার্টটা बाकी पार्टा तो देखो एक सूत्र फर्मूलार इंगित पासी फर्मूला फर्मूला कर साइन टू थेटा इज इक्वल टू टू साइन थेटा कॉस थेटा जिनिसटा पढ़ी ये साइन थेटा कॉस थेटा आसछे टू आसछे किन्तु आसले कि हये गेछे साइन स्कोयर आछे एबं कॉस स्कोयर आछे ताहले आमादेरके कि करते हबे आगे जिनिसटा स्कोयर करे निये स्कोयर फर्मे आनते हबे ताहले एखन आमरा सेई जिनिसटा स्कोयर फर्मे आनबो किभाबे आनी ताहले 1 माइनस থাকলো এখানে 2 টা রেখে দিলাম এখানে sin x cos x এইবার হোল স্কয়ার দিয়ে দিলাম গেল। এখন এই যে কাজটা করলাম এখন দেখো আমাকে ফর্মুলা মেলানোর জন্য কি লাগে sin থিটা আছে cos থিটা আছে সামনে একটা 2 লাগে তাহলে সামনে একটা 2 দিলাম। এখন এই 2 টা তো এমনি এমনি আসতে পারে না অবশ্যই ব্যালেন্স করতে হবে সামনে একটা হাফ দিলাম ব্যালেন্স করার জন্য। এইবার কিন্তু আমরা ফর্মুলা अप्लाई করতে পারব কিভাবে দেখো 1 minus 2 থাকলো ভিতরে হাফও থাকলো এই যে 2 sin x cos x এর পরিবর্তে কি লেখা যায় sin 2x লিখে দিলাম sin 2x এই তো হোল স্কয়ার। এইবার এখন सिंपली এই জিনিসটাকে বিস্তৃত করলে আমাদের কাঙ্ক্ষিত জিনিস চলে আসবে 2 into 1 by 4 sin স্কয়ার 2x। এখন এখানে 2 into 1 by 4 মানে কত হাফ হবে তাহলে এর পরিবর্তে আমরা হাফ লিখে দিই ক্যান্সেলেশন শেষে সেখানে হাফ থাকবে। তাহলে দেখো আমাদের কি আসলো ফাইনালি 1 minus half sin স্কয়ার 2x। এখানে দেখো প্রমাণও কিন্তু আমাকে সেম সেম জিনিসটাই করতে বলছে তাহলে আমাদের রাইট সাইড চলে আসছে। এই তো আমাদের এই ম্যাথটা সলভ করা হয়ে গেল। এখন এই ম্যাথে আমরা কি কাজ করছি এটা একটু এক নজরে বলে দেই যাতে রিভিউ করতে সুবিধা হয়। দেখো এখানে প্রথমে ছিল sin 2 4x + cos 2 4x তো এখানে আমরা অ্যাপ্রোচ অনুযায়ী এইভাবে ভাঙছি। এভাবে ভাঙার পর দেখতেছি এখানে শুধু একটা জিনিস নেই শুধু cos স্কয়ার x হোল স্কয়ার শুধু sin স্কয়ার x হোল স্কয়ার এরকম জিনিস নেই উভয় আছে। তো উভয় যেহেতু আছে এরা একটা শেপে দাঁড়াচ্ছে কোন শেপে प्रकाश करते प्रकाश कर सामने टू हाफ दिसी তখন এইখানে ফর্মুলা ফেলছি 2 sin থিটা cos থিটা = sin 2 থিটা এবং ফাইনালি আমাদের ক্যালকুলেশন শেষে যা প্রমাণ করতে বলছিল সেটা চলে আসছে। এই তো এটাই হচ্ছে 2 এর ডি এর সমাধান। এবার আমরা যাব 2 এর ই নাম্বার ম্যাথে। তাহলে দেখো এখন আমরা করব 2 এর ই নাম্বার ম্যাথ। এখানে কি বলছে এখানে বলছে cos 4 π/8 cos 4 3π/8 cos 4 5π/8 cos 4 7π/8 হবে 3 by 2 এই জিনিসটা আমাদেরকে নিয়ে আসতে হবে। তো দেখো এই ম্যাথটা করার আগে এইটা রিলেভেন্ট একটা জিনিসের সাথে তোমাদের একটু জিনিস বলে রাখি। তাহলে দেখো 7 এর এ চ্যাপ্টারে আমরা একটা ম্যাথ পাইছিলাম एग्जांपल 2 নম্বরে ম্যাথটা দেখো তাহলে এই অ্যাপ্রোচটা মনে পড়বে। ম্যাথটা হচ্ছে এরকম যে cos² π/8 cos² 3π/8 cos² 5π/8 cos² 7π/8। তো এখন এই যে এই ধরনের ম্যাথগুলো যখন ছিল তখন 7 এর এ চ্যাপ্টারে যখন ছিল তখন আমাদের অ্যাপ্রোচ কি রকম ছিল এগুলো সলভ করা। অ্যাপ্রোচটা ছিল এরকম যে আমরা এখানে প্রথমেই দেখব যে জোড় সংখ্যক আছে নাকি বিজোড় সংখ্যক। তো এখানে দেখতেছি আমাদের জোড় সংখ্যক পদ আছে 1টা 2টা 3টা 4টা। এখন জোড় সংখ্যক পদ যদি থাকে তাহলে যেটা করব আমরা যে প্রথম যে অর্ধেক আছে এই যে প্রথম দুইটা এদেরকে আমরা ফিক্সড রাখব এদেরকে কোনো চেঞ্জ করব না। আর পরের যে অর্ধেক আছে এই যে পরের দুইটা এদেরকে আমরা চেঞ্জ করব এবং এদেরকে চেঞ্জ করে অনুপাতটা পরিবর্তন করতে হবে। এখানে cos আছে এটাকে চেঞ্জ করে sin আনব এখানে cos আছে এটাকে পরিবর্তন করে sin আনব। এরপরে আনার পরেই দেখা যাবে তখন কি হবে যে এখানকার cos স্কয়ার থিটা আর এখানকার sin স্কয়ার থিটা কি একইভাবে আবার এখানকার cos স্কয়ার থিটা আর এখানকার sin স্কয়ার থিটা মিলে আমাদের কিন্তু ম্যাথটা হয়ে যাবে। এইটাই ছিল এই ধরনের ম্যাথের হচ্ছে অ্যাপ্রোচ। একটু মনে করলেই দেখবা যে জিনিসগুলো এরকমই ছিল। তুমি ভিডিও দিয়েও মনে করতে পারো বা নিজের খাতা যে খাতায় নোট করছে সেটা দিয়েও চিন্তা করে বা চেক করে নিতে পারো।
দেখবা যে এরকমই ছিল অ্যাপ্রোচটা, টোটালি এরকম ছিল। এখন তুমি একটু এটার সাথে চিন্তা করো তো, এই যে আমরা এখন যে ম্যাথটা সলভ করতে যাচ্ছি যেটা হচ্ছে তোমার টু এর ই নাম্বার, এই ম্যাথটাতে কি বলছে দেখো তো, এই ম্যাথটাতে কি প্রায় একদম একই না, হুবহু না দেখো তো, সবকিছু কজ আছে পাই বাই এইট, থ্রি পাই বাই এইট, ফাইভ পাই বাই এইট, সেভেন পাই বাই এইট, মানে কোনগুলা সহ ম্যাচ করতেছে, সবই ম্যাচ করতেছে। জাস্ট ডিফারেন্সটা কোথায়, ডিফারেন্সটা হচ্ছে এইখানে ছিল স্কোয়ার আর এইখানে কি হয়ে গেছে টু দি পাওয়ার ফোর, এই জিনিসটাতে ডিফারেন্সটা তৈরি হয়েছে। আমাদের সবগুলা কাজে একই রকম করেই আগাইতে হবে, জাস্ট কি করতে হবে, এখানে আমার একটা লেয়ার বেড়ে গেছে, একটা স্তর বেড়ে গেছে। এখানে আমার স্কোয়ার দিয়েছিল, ডিরেক্ট ম্যাথটা হতো, কিন্তু এখানে সেটা হবে না, টু দি পাওয়ার ফোর দিয়ে আনার পরে সেইখান থেকে আবারও স্কোয়ারে নিয়ে যেতে হবে। তো এইখানে তাহলে আমাদের কি করব, একই অ্যাপ্রোচে আমরা আগাবো। এই ম্যাথটার ক্ষেত্রে আমরা এই যে প্রথম অর্ধেক আছে এদেরকে ফিক্স রাখবো, এবং পরের যে অর্ধেক আছে এদেরকে আমরা চেঞ্জ করব। এই অনুপাতটা কস থেকে সাইনে নিয়ে যাব, এবং সাইনে নিয়ে যাওয়ার পরে আমরা টের পাবো যে আসলে কোন দিকে আমরা যাচ্ছি। ক্লিয়ার হয়েছে? তাহলে এখানকার এই ম্যাথটার ক্ষেত্রে অ্যাপ্রোচটা কেন এরকম হলো এই জিনিসটা আশা করা যায় ক্লিয়ার হয়েছে। এখানে আমরা আগে যে কাজটা করতাম অনেকটা ওরকমই জিনিসটা আসতেছে, জাস্ট লেয়ার একটা বেড়ে গেছে, আগে ছিল স্কোয়ার এখন হয়ে গেছে টু দি পাওয়ার ফোর। তার মানে প্রথম অ্যাপ্রোচটা আমাদের একই, হয়তো পরবর্তীতে গিয়ে আমাদেরকে কাজগুলো একটু ভিন্ন রকম হবে। তো চলো এই ম্যাথটা সলভ করে ফেলি, সলভ করলেই সবগুলো জিনিস যা যা বললাম ক্লিয়ার হবে। তাহলে দেখো এইখানে প্রথমেই আমরা এই প্রথম অর্ধেককে ফিক্স রাখবো, তাহলে রেখে দিই, তাহলে যা ছিল তাই থাকবে, কস টু দি পাওয়ার ফোর পাই বাই এইট প্লাস কস টু দি পাওয়ার ফোর থ্রি পাই বাই এইট গেল। এরপরে এখন এইগুলোকে আমার কি করতে হবে, চেঞ্জ করতে হবে। তাহলে দেখি চেঞ্জ করি, কস টু দি পাওয়ার ফোর আছে, এখন দেখো এইখানে যদি আমাদের চেঞ্জ করতে হয়, অনুপাত যদি চেঞ্জ করতে হয় তাহলে কি করতে হয় বলো দেখি। অনুপাত চেঞ্জ করতে হলে আমাদেরকে পাই বাই টু এর বেজোর গুণিতক নিতে হয়। কেন? কারণ পাই বাই টু এর বেজোর গুণিতক নিলেই অনুপাত গুলো চেঞ্জ হয়, নতুবা কিন্তু চেঞ্জ হবে না। পাই বাই টু এর যদি আমরা জোর গুণিতক নিই তাহলে কিন্তু অনুপাত চেঞ্জ হবে। তাহলে আমাকে এখানে নিতে হবে পাই বাই টু এর বেজোর গুণিতক, গেল। আর এই পাশে কি থাকবে, এই পাশে আমার ক্ষুদ্রতম অনুপাতটা আমি লিখে রাখি। এখন আমরা এখান থেকে মিলাবো হিসাব অনুযায়ী। তাহলে দেখো তো এখানে এদের লসাগু আপাতত কত আসে, এইট থাকলো আর উপরে আসে ফোর পাই, এরকম। এখন তোমার আসে কত দেখো তো, আসে তোমার ফাইভ পাই, তাহলে অলরেডি তোমার ফোর পাই আসছে, তাহলে ফাইভ পাই মিলাইতে কি লাগবে, আরেকটা পাই লাগবে, সিম্পল। তাহলে এখানে তোমার কি করতে হবে দেখো, সিম্পলি তোমাকে এখানে প্লাস দিতে হবে, হয়ে গেল, তাই না? দেখো এই জিনিসগুলো কিন্তু একদম প্রথমেই শিখেছিলাম, তবুও ভেঙে ভেঙে আবারও বলতেছি যাতে তোমরা ভুলে গেলেও যাতে আবার এই জিনিসটা করতে পারো। কি হলো, এখানে আমাদের পাই বাই টু আকারে লিখলাম বেজোর গুণিতক দিয়ে, তারপরে এখন পাই বাই এইট লিখলাম, এখন আমাদের মিলানোর জন্য যা করা লাগবে আমরা করবো। তো দেখতেছি যে ফোর পাই আসতেছে আপাতত, আমাদের এখন মিলানোর জন্য ফাইভ পাই যেহেতু, তাহলে আরেকটা পাই প্লাস লাগবে, তো এই কারণে এখানে প্লাস দিয়ে দিলাম। এখন এটা লসাগু করে চেক করবা, অবশ্যই এটার সাথে ম্যাচ করবো। পরেরটাও করি একইভাবে, এই জিনিসটাও করে ফেলবো। এখানেও কি কস টু দি পাওয়ার ফোর থাকলো, আর হচ্ছে গিয়ে একইভাবে এখানে আমাদের যেহেতু অনুপাত চেঞ্জ করতে হবে, পাই বাই টু লিখবো এবং ক্ষুদ্রতম অনুপাত পাই বাই এইটটা লিখে রাখবো। এখানেও তাহলে দেখি কি জিনিস আসতেছে, নিচে এইট থাকলো আর উপরে থাকতেছে আপাতত ফোর পাই। এখন উপরে অলরেডি আমার ফোর পাই আসছে, মিলাইতে হবে কত, সেভেন পাই, তাহলে ফোর পাই এর সাথে আরো কত লাগবে আমার, থ্রি পাই যোগ করতে হবে, তাহলে আমার জিনিসটা ম্যাচ করবে। তো এই তো এখন তাহলে এই জিনিসটা আমরা এই অনুযায়ী করবো, প্লাস দিব আর এখানে থ্রি পাই দিব, এই তো হয়ে গেল শেষ। দেখো এখন এইটার সাথে তুমি এটা ম্যাচ করে দেখবা, অবশ্যই সেভেন পাই বাই এই জিনিসটা ম্যাচ করবে, হয়ে গেল। তাহলে আমাদের এখান থেকে আমরা এই জিনিসটা ম্যাচ করলাম। প্রথম যে উদ্দেশ্যটা ছিল আমাদের, যে আমরা অর্ধেককে, প্রথম অর্ধেককে ফিক্স রেখে পরের অর্ধেকের অনুপাতগুলো চেঞ্জ করব, সেটা কিন্তু আমাদের চলে আসছে। লিখি কি দাঁড়াচ্ছে, কস টু দি পাওয়ার ফোর পাই বাই এইট প্লাস কস টু দি পাওয়ার ফোর থ্রি পাই বাই এইট প্লাস আসবে, এখন দেখো এইখানে এই যে পাই বাই টু এর বেজোর গুণিতক হয়েছে, তাহলে এইটা আর কস থাকবে, এটা কি হয়ে যাবে, সাইন হয়ে যাবে, সাইন টু দি পাওয়ার ফোর পাই বাই এইট। আর এটা কি হয়ে যাবে, এটাও হয়ে যাবে পাই বাই টু এর বেজোর গুণিতক আছে, তার মানে এটাও হয়ে যাবে সাইন টু দি পাওয়ার ফোর থ্রি পাই বাই এইট, এই তো চলে আসে। এই যে এটা আমরা আনলাম, এইটাই কিন্তু আমাদের আনার টার্গেট ছিল, যে আমাদের এই অনুপাতগুলো প্রথম অর্ধেকে ফিক্স রেখে পরের অর্ধেকের অনুপাতগুলো আমরা চেঞ্জ করে নিয়ে আসবো। এখন এই যে এই জিনিসটা চেঞ্জ করে নিয়ে আসলাম, এখানে দেখো দুইটা জোড়া উৎপন্ন হয়েছে, কিভাবে দুইটা জোড়া উৎপন্ন হয়েছে, এই যে এখানে কস টু দি পাওয়ার ফোর পাই বাই এইট আর এখানে সাইন টু দি পাওয়ার ফোর পাই বাই এইট, এরা দুইটা একটা জোড়া। আর একটা জোড়া কোনটা, কস টু দি পাওয়ার ফোর থ্রি পাই বাই এইট আর এখানে সাইন টু দি পাওয়ার ফোর থ্রি পাই বাই এইট, এরা আরেকটা জোড়া। তাহলে এখন এই দুই জোড়া পাশাপাশি লিখে ফেলি, কি দাঁড়াবে তাহলে, কস টু দি পাওয়ার ফোর পাই বাই এইট
plus sine to the power 4 pi by 8 plus cos to the power 4 3 pi by 8 ebong sine to the power 4 3 pi by 8 এখন এইখানে দেখো তো এই যে এই পর্যায়ে আসার পর এত দূর আসার পর এখন বলো তো ম্যাথটা কি পারা যাবে না ম্যাথটা কিন্তু পারা যাবে কিভাবে পারা যাবে দেখো একটু আগে যে ম্যাথটা তোমরা করছো এখন অ্যাপ্রোচটা একদম উল্টো একটু আগে ম্যাথটা কি ছিল বলো দেখি একটু আগের ম্যাথটা ছিল sin to the power 4x plus cos to the power 4x এরকম ছিল sin to the power 4x plus cos to the power 4x এরকম ছিল জিনিসটা তখন এখান থেকে আমরা এটাকে স্কয়ার দিয়ে লিখছি তারপরে a স্কয়ার plus b স্কয়ার ফর্মুলা अप्लाई করছি এবং ধীরে ধীরে জিনিসটা হয়ে গেছে এইখানেও ম্যাথটা একদম এইভাবেই কিন্তু হয়ে যাবে এখন দেখো তাহলে কি করতে হবে এই যে এটুকু অংশ আছে এটুকু অংশকে নিয়ে আমাদের প্রথমে এগুলোকে স্কয়ারের উপর স্কয়ার দিতে হবে তারপর এখান থেকে a স্কয়ার plus b স্কয়ার শেপ নিয়ে ঠিক এটার মতো করতে হবে এবং একই ভাবে এই যে পরের অর্ধেক আছে এই যে এই দুটো জিনিস এদেরকেও ঠিক একই ভাবে এভাবে সলভ করে ফেলতে এই তো এই জিনিসটাই আমরা এখন করতে হবে তাহলে চলো এখন পরের পেজে আমরা এই জিনিসটা করে ফেলি তাহলে দেখো আমরা গত পেজে কিন্তু এত দূর পর্যন্ত আগেছি cos to the power 4 pi by 8 plus sin to the power 4 pi by 8 plus cos to the power 3 pi by 8 plus sin to the power 4 3 pi by 8 এখন এত দূর পর্যন্ত আগানোর পর আমরা এই যে ব্যাপারটা বুঝতে পারছিলাম যে এই ম্যাথটা এখন দুইটা সেগমেন্ট তৈরি হয়ে গেছে এই যে এই একটা সেগমেন্ট আর এই একটা সেগমেন্ট এই দুইটা সেগমেন্টে ঠিক আগে একটু আগে যে ম্যাথটা আমরা করছি সেরকম ভাবে আগাইতে হবে তাহলে দেখি আমরা আগাই প্রথম কথা হলো আমাদেরকে কি করতে হবে এই যে cos to the power 4 আছে এই 4 গুলোকে আমাদেরকে cos স্কয়ারের উপরে স্কয়ার এইভাবে প্রকাশ করতে হবে তাহলে সবগুলোকে আমরা cos স্কয়ারের উপরে স্কয়ার দিয়ে প্রকাশ করে ফেলি তাহলে কি দাঁড়াচ্ছে দেখো তাহলে এখানে cos স্কয়ারের উপরে স্কয়ার দিয়ে দিলাম এখানে sin স্কয়ারের উপরে স্কয়ার দিয়ে দিলাম এখানে cos স্কয়ারের উপরে স্কয়ার এবং এখানে sin স্কয়ারের উপরে স্কয়ার হয়ে গেল এইবার এইখানে এই প্রথম দুইটা মিলে কি হচ্ছে a স্কয়ার plus b স্কয়ার এবং ঠিক একইভাবে দ্বিতীয়টা দ্বিতীয় দুইটা মিলেও a স্কয়ার plus b স্কয়ার আছে তাহলে দুই জায়গাতেই আমরা a স্কয়ার plus b স্কয়ারের ফর্মুলা পাই a স্কয়ার plus b স্কয়ারের ফর্মুলা কি আমরা জানি a স্কয়ার plus b স্কয়ারের ফর্মুলা হচ্ছে a plus b a plus b होल स्क्वायर माइनस टू ए हो गया এখন দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা একইভাবে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব সেখানেও a প্লাস b হোল স্কয়ার a প্লাস b হোল স্কয়ার মাইনাস টু এ এই তো হয়ে গেল এখন এই যে ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করলাম এখন দেখো এখানে কি হয়েছে এখানে হয়ে গেছে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা মানে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 ঠিক একই ভাবে এখানেও হয়ে গেছে এই সেম কেস sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 তাহলে এদের পরিবর্তে আমরা ইরেজ করে 1 লিখতে পারব তাহলে এই দুই জায়গায় আমরা 1 লিখে দিই কাজটা আবার ছোট হয়ে আসবে তাহলে দেখো এখন এদের পরিবর্তে আমরা যদি 1 লিখে দিই এখানে 1 থাকলো এখানেও থাকলো 1 এইবার কি দাঁড়াইলো এইবার আমাদের কনসার্ন হচ্ছে এইগুলো নিয়ে 2 cos square pi by 8 sin square pi by 8 আর এখানে হচ্ছে 2 sin square 3 pi by 8 cos square 3 pi by 8 এগুলো এইগুলোকে আমরা কি করছিলাম একটু আগে এর আগের ম্যাথটাতে সেখানে যেটা করছিলাম যে প্রথমে এদেরকে হোল স্কয়ার আকারে ওভারঅল হোল স্কয়ার আকারে প্রকাশ করছি যাতে আমরা ফর্মুলা ফেলতে পারি এখানেও সেম কাজই করব করে ফেলি তাহলে 1 মাইনাস লিখলাম তাহলে 2 দিলাম আর এখানে cos pi by 8 sin pi by 8 এই জিনিসটার উপরে টোটালি আমরা স্কয়ার দিই sin pi by 8 cos pi by 8 এই যে ওভারঅল একটা স্কয়ার পরেরটার ক্ষেত্রে সেম 2 লিখলাম sin 3 pi by 8 এবং cos 3 pi by 8 এই ওভারঅল জিনিসটার উপরে স্কয়ার গেল এই যে ওভারঅল জিনিসটার উপরে স্কয়ার দিলাম এবার আমরা কি করব আমরা জানি ফর্মুলা হচ্ছে sin 2 theta is equal to হচ্ছে 2 sin theta cos theta তাহলে এখানে ফর্মুলা ফেলতে গেলে একটা 2 দরকার এখন এই যে 2 আনলাম 2 টাকে ব্যালেন্স করার জন্য হাফ দিতে হবে এখানেও একইভাবে ফর্মুলা ফেলার জন্য 2 দরকার 2 টাকে ব্যালেন্স করার জন্য একটা হাফ দিয়ে দেয়া এখন শেষ পর্যায়ে আমরা চলে আসছি ম্যাথটা এইবার এখন এই জিনিসগুলো আলটিমেটলি একটু গুছায় লিখতে হবে তাহলে দেখো কি দাঁড়ায় এই যে এখানে 1/2 টা 1/4 হয়ে গেল যেহেতু হোল স্কয়ার আছে আর এখানে 2 sin থিটা cos থিটা হয়েছে এটার পরিবর্তে আমরা ফর্মুলা ফেলতে হবে সেটা কি sin 2 থিটা sin 2 থিটা এখন এই যে স্কয়ার ছিল তাহলে স্কয়ার দিয়ে দিলাম প্লাস 1 দিয়ে পরেরটা একইভাবে 2 লিখলাম হাফের উপরে স্কয়ার তার মানে 1/4 আর এখানে 2 sin থিটা cos থিটা মানে sin 2 থিটা sin
টু থিটা করলে আসে থ্রি পাই বাই ফোর, আর স্কোয়ার ছিল স্কোয়ার থিটা। এই তো শেষ। এখন দেখো এইখানে আমাদেরকে এখন জিনিসগুলো কোরেসপন্ডিং মানগুলো বসাইতে হবে। কোরেসপন্ডিং মান কিভাবে বসাবো আমরা? প্রথমে ক্যান্সেলেশনটা করে রাখি, সেটা হচ্ছে টু আর ওয়ান বাই ফোর হাফ থাকবে, এখানে টু আর ওয়ান বাই ফোর হাফ থাকবে। তাহলে এইগুলাকে আমরা একটু গুছায় করে ফেলি। তাহলে দিলাম হাফ, এখানেও দিলাম হাফ। এখন এইখানে দেখো সাইন পাই বাই ফোর এর উপর হোল স্কয়ার। তুমি একটু চিন্তা করো তো সাইন পাই বাই ফোর মানে কি বলো দেখি। সাইন পাই বাই ফোর মানে হচ্ছে যে পাই বাই ফোর মানে কি 45 ডিগ্রি, তার মানে এখানে দাঁড়াচ্ছে সাইন 45 ডিগ্রি। সাইন 45 ডিগ্রি মান কিন্তু আমরা একদম জানি, জিনিসটা একটা স্ট্যান্ডার্ড মানের মাসেই পড়ে। সাইন পাই বাই ফোর মান কত বা সাইন 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2। তাহলে 1/√2 হোল স্কোয়ার হয়ে গেছে এখানে। তাহলে এর পরিবর্তে আমরা লিখতে পারবো 1/√2 হোল স্কোয়ার, গেল 1/√2 হোল স্কোয়ার। ঠিক একইভাবে এই যে সাইন 3π/4, 3π/4 মানে কত? 3π/4 মানে হচ্ছে 135 ডিগ্রি। এইটার মানও তুমি চেক করলে দেখবা এটার মানও আসবে 1/√2। তাহলে এই জিনিসটাও আমরা কি করবো ইরেজ করে দিয়ে এর পরিবর্তে 1/√2 লিখতে পারবো। তুমি যদি চাও এটাকে সাইন কোস একটু ভেঙেও লিখতে পারো ইচ্ছা। গেল, এইবার এখন এটা আলটিমেট ক্যালকুলেশন করলেই আমার মানটা চলে আসবে। তাহলে দেখো কি হচ্ছে 1+1 তার মানে 2, আর এখানে হচ্ছে হাফ ইন্টু 1/√2 হোল স্কোয়ার, তার মানে দাঁড়াচ্ছে হাফ ইন্টু হাফ। এখানেও কি, এখানেও একই কাজ, হাফ ইন্টু হাফ। এই তো এখন এটা ক্যালকুলেট করলে কত আসবে? এখানে হাফ ইন্টু হাফ মানে 1/4, এখানে 1/4, তার মানে ওভারঅল হাফ 2 থেকে হাফ বা 3/2। এই তো আসছে আমাদের রাইট সাইড কিন্তু চলে আসছে। এই তো এইটাই ছিল আমাদের এই ম্যাথটার সলিউশন। দেখো হয়তো অনেক লম্বা লাগতেছে, হেকটিক লাগতেছে, কিন্তু তুমি স্টেপ বাই স্টেপ অ্যাপ্রোচ বাই অ্যাপ্রোচ মাথায় রাখবে যে কেন হলো কি হলো কাজগুলো আমরা করলাম কিভাবে। তো আমাদের যেহেতু পুরো ম্যাথটা সলভ করা শেষ, একদম শুরু থেকে জিনিসটা বলে দিচ্ছি যে কি কি কাজ করছি কিভাবে কিভাবে করছি। তো দেখো প্রথমে এই ম্যাথটা যখন আমরা দেখলাম তখন দেখতেছি যে এই এই জিনিসটার এই লাইনটার অ্যাপ্রোচটা আমাদের অনেক আগেকার একটা জিনিসের সাথে অনেকটা ম্যাচ করতেছে। সেটা কিরকম? সেটা হচ্ছে যে আমরা 7-এর A-তে এক ধরনের ম্যাথ করছিলাম যেখানে স্কোয়ার সংক্রান্ত সাইনের বা কজের স্কোয়ার সংক্রান্ত ব্যাপার থাকতো। আমরা কি করতাম, প্রথম অর্ধেককে ফিক্স রাখতাম, পরের অর্ধেককে অ্যাকর্ডিংলি চেঞ্জ করতাম, তাই না? তো এখন এইখানেও আমরা দেখতেছি যে অনেকটা একই রকম, এবং আমি তোমাদেরকে ম্যাথের নাম্বারও দেখাইছিলাম 7-এর A-এর example 2। তো তোমরা ওখানে গিয়ে দেখবা যে ম্যাথটা একদম টোটালি একই রকম, জাস্ট কোন টোন সবকিছু সেম, জাস্ট কি হয়েছে এখানে 2^4 আসে ওখানে স্কোয়ার আসে। তাহলে আমরা কি দেখতেছি, আমাদের প্রথমের অ্যাপ্রোচটা অনেকটা ওটার মতোই হবে, জাস্ট এখানে একটা লেয়ার বেড়ে যাবে, এখানে 2^4 আসে আর আমাদের ওখানে ছিল স্কোয়ার। তাহলে এখন আমরা প্রথমে অনুযায়ী আগাইছি, প্রথম অর্ধেককে ফিক্স রাখছি, পরের অর্ধেককে চেঞ্জ করছি। চেঞ্জ করার পরে আলটিমেটলি কিন্তু আমাদের এই জিনিসটা আসছে, cos^4π/8 sin^4π/8 cos^4 3π/8 sin^4 3π/8। এইটা যখন আসলো এখন আমরা দেখলাম যে এইখানে এই যে দুইটা জোড়া হয়ে গেছে, এই দুইটা জোড়ার ক্যালকুলেশন অনেকটা, একটু আগে যে একটা ম্যাথ করলাম আমরা 2-এর D নাম্বার, অনেকটা ওরকম। কারণ 2-এর D নাম্বারটাতে কি ছিল, 2-এর D নাম্বারটাতে ছিল যে cos^4x + sin^4x। এখানে তো ওইটাই আসছে, এখানকার শেপটা তো অনেকটা এরকমই। তো এখন আমরা বুঝতে পারছি যে এই দুইটা জিনিস মানে এই জিনিসটাই খালি জাস্ট দুইবার দুইটা জোড়া আকারে আসছে। প্রথমের প্রথম জোড়ার জন্য একবার ইন্ডিভিজুয়ালি অ্যাপ্লাই করতে হবে, দ্বিতীয় জোড়ার জন্য আরেকবার ইন্ডিভিজুয়ালি অ্যাপ্লাই করতে হবে, শেষ। এই তো তাহলে এখন প্রথম জোড়ার জন্য অ্যাপ্লাই করছি আমরা। প্রথম জোড়ার জন্য কি হচ্ছে, এখানে দাঁড়াচ্ছে a² + b² তার মানে a + b² - 2ab, এখানেও সেম a + b² - 2ab। তারপরে এই জিনিসগুলোকে সূত্র ফেলার জন্য আমরা যা করা দরকার সেই অনুযায়ী করছি, এরপরে সেখান থেকে ক্যালকুলেট করে মান বসাই দিয়ে একদম ফাইনালি আমার কিন্তু এই জিনিসটা আসছে 3/2। এই তো এটাই ছিল এই ম্যাথটার সলিউশন। তাহলে দেখো এখন আমাদের টাইপ টু কিন্তু শেষ হয়ে গেল। টাইপ টু তে ম্যাথ কি কি ছিল দেখে নাও, 2-এর C, 2-এর D এবং 2-এর E, এই তিনটা ম্যাথে আমি তোমাদেরকে করে দিছি। এবার আমরা যাব টাইপ থ্রি তে। এবার আমরা আলোচনা করব 2-এর টাইপ 3টা নিয়ে। টাইপ থ্রি এর ব্যাপারটা বেশ সোজা, এখানে আমরা একটা সিম্পল উদাহরণ দেখলেই জিনিসটা আশা করা যায় ক্লিয়ার। দেখো এইখানে একটা ম্যাথ দেওয়া আছে যে 5x/2 = 2/√2 + √2 cos 10x। এখন এখানে আসলে মূলত হরে দুইটা রুট যুক্ত ব্যাপার একে অপরের ভিতরে আছে। এইখানে এই প্রশ্নগুলো সলভ করার ক্ষেত্রে যে কাজটা করতে হবে সেটা হলো একদম শেষ প্রান্ত থেকে এই প্রান্ত থেকে আগাইতে হবে। কিভাবে?
দেখো এইখানে যেমন 2 প্লাস 2 cos 10x আছে, তাহলে আমরা কি করব 2 কমন নিব, তাহলে হয়ে যাবে 1 প্লাস cos 10x। এই যে জিনিসটা হয়ে গেল, এখন আমরা এখানে ফর্মুলা ফেলবো। কোন ফর্মুলা? 1 প্লাস cos 2 থিটা। 1 প্লাস cos 2 থিটা ফর্মুলা ফেললে কি হবে? 2 cos স্কয়ার থিটা, তাহলে এরকম আসবে। এখন এটা যখন আসবে, এটার উপরে তো রুট আছে, আমরা রুট তখন রুট ওভার করে এখান থেকে কি আসবে সেটাকে বের করে আনবো। এখান থেকে রুট করলে কি আসবে? এখান থেকে রুট করলে আসবে 2 cos 5x। এখন এই যে জিনিসটা থাকলো, এর সাথে সেম প্রক্রিয়া করতে হবে আবার এই সামনের 2টা নিয়ে। আবার সামনের 2টা নিয়ে 2 কমন নিয়ে আবার 1 প্লাস এইখান থেকে cos 5x করে সেখান থেকে আগাইতে হবে। তখন ফাইনালি আগাইলে আমাদের অবশ্যই এই sec 5x / 2 এই জিনিসটা অলরেডি চলে আসবে। ক্লিয়ার? তাহলে এখানে কি বললাম আমরা, এখানে মূলত এই যে হরে এরকম একটা রুটের ভেতরে আরেকটা রুট যুক্ত ব্যাপার থাকবে, এইখানে প্রশ্নটা ধরনটা থাকবে এরকম। এটা গেল প্রশ্নের ধরন। আমাদের অ্যাপ্রোচ কি হবে? অ্যাপ্রোচ হবে একদম এই প্রান্ত থেকে শেষ প্রান্ত থেকে আগানো, শেষ প্রান্ত থেকে কমন নিয়ে ফর্মুলা ফেলে আগানো, তারপরে আবার কমন নিব ফর্মুলা ফেলবো। এভাবে যতগুলো ধাপই থাকুক না কেন, কমন নিয়ে ফর্মুলা ফেললেই জিনিসটা সলভ করা হয়ে যাবে। এখন আমাদের অ্যাপ্রোচ দেখা হয়ে গেল, এবার একটা ম্যাথ দেখি, তাহলে এই জিনিসটা একদম টোটালি ক্লিয়ার হবে। তাহলে দেখো এখন আমরা যে ম্যাথটা করবো সেটা হচ্ছে 2 এর এফ নাম্বার। এই ম্যাথটাতে কি প্রমাণ করতে বলছে আমরা দেখি। এইখানে বলছে sec theta is equal to 2 by root over 2 plus আরেকটা রুট 2 plus 2 cos 4 theta। তাহলে এইখান থেকে আমাদেরকে এটার মান যে sec theta হয় সেটা নিয়ে আসতে হবে। তাহলে নিয়ে আসি, আমরা রাইট সাইড থেকে কাজটা শুরু করব। এখন রাইট সাইড থেকে কাজ করার ক্ষেত্রে আমরা কি বলছি আমাদের অ্যাপ্রোচ, এই প্রান্ত থেকে কাজ শুরু করব। এই প্রান্ত থেকে কাজ শুরু করলে আমাদের কাজটা ইজিলি হবে। তাহলে করে ফেলি। তাহলে প্রথম কাজ হচ্ছে এখান থেকে আমাদের কি করতে হবে, এখান থেকে একটা 2 কমন নিতে হবে। দেখো তো 2 কমন নিলে কি দাঁড়াবে, 2 কমন নিলে ব্যাপারটা এরকম দাঁড়াবে, লিখে ফেলি আমরা। 2 কমন নিলে দাঁড়াচ্ছে 1 প্লাস cos 4 theta, এই জিনিসটা দাঁড়াচ্ছে। এখন এই যে 1 প্লাস cos 4 theta, এই জিনিসটা কি, এই জিনিসটা একটা ফর্মুলা করতেছে। কোন ফর্মুলা? আমরা জানি 1 প্লাস cos 2 theta is equal to 2 cos square theta। তাহলে এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো, 2 cos square theta, এই জিনিসটা এখানে মনে করো লিখে দিলাম। তাহলে এখানে আমরা লিখবো 2 cos square theta, 2 cos square থেটা হয়ে গেল। এখন আমরা কি করব, এখন এই যে এখানে 2 ইনটু 2 অর্থাৎ 4 cos স্কয়ার 2 থিটা হলো, এই জিনিসটার উপরে রুট করে দেব। রুট করে দিলে আউটকামটা কি হয় সেই জিনিসটা আমরা দেখব। এই 2 আর 2 এর পরিবর্তে আমরা এর পরিবর্তে 4 লিখে দিলাম, গেল। এইবার আমরা যদি নিচে লাইনে যাই তাহলে কি দেখব, উপরে দাঁড়াচ্ছে 2, নিচে দাঁড়াচ্ছে 2 প্লাস রুট ওভার 4 cos স্কয়ার থিটা। এখন দেখো তো রুট ওভার 4 cos স্কয়ার থিটার মিনিং কি, 2 cos 2 থিটা, তাই না? তাহলে এখানে আমরা কি লিখবো, এখানে লিখবো 2 cos 2 theta, 2 cos 2 theta লিখে দিলাম। এইবার দেখো এখন আমরা একটা রুটের কাজ শেষ করে ফেলছি, নিচে যে হরে যে দুইটা রুট ছিল একটা রুটের কাজ হয়ে গেল। এখন আরেকটা রুট আছে, এখানেও দেখো সেম অ্যাপ্রোচ, একদম সেম। এখানেও কি দাঁড়াচ্ছে, 2 প্লাস 2 cos 2 theta। তাহলে এখানে আমরা কি করবো, 2 আগে কমন নিব এবং বাকি কাজটা আগের মতো করেই হয়ে যাবে। কমন নিয়ে ফেলি, তাহলে 2 কমন নিলে কি দাঁড়াচ্ছে, 2 কমন নিলে দাঁড়াবে 1 প্লাস cos 2 theta, এরকম দাঁড়ায়। এখন এই যে 1 প্লাস cos 2 theta ডিরেক্ট ফর্মুলা করতেছে, কোন ফর্মুলা? 1 প্লাস cos 2 theta মানে হচ্ছে 2 cos স্কয়ার theta। তাহলে এর পরের লাইনে আমরা লিখে দিই রুট ওভার 2 ইন্টু 2 cos স্কয়ার theta, লিখে দিলাম। এখন তাহলে রুটের ভিতরে কি হয়ে গেল, 4 cos স্কয়ার theta, 4 cos স্কয়ার theta এর উপরে রুট দিলে কি আসবে দেখো তো, তাহলে আসবে 2 বাই 2 cos theta, এই তো এটা দাঁড়ালো। এখন এই 2 আর এই 2 ক্যান্সেল হয়ে চলে যাচ্ছে, থাকতেছে 1 বাই cos theta। 1 বাই cos theta মানে কি, 1 বাই cos theta মানে হলো sec theta। এই তো দেখো আমাদের কিন্তু left সাইডটা চলে আসছে। এইটাই হচ্ছে এই ধরনের ম্যাথের উদাহরণ। তাহলে আমরা 2 এর f সলভ করে ফেললাম, কি কাজ করছি এক নজরে আবারও বলে দিই। এখানে আমাদের অ্যাপ্রোচ ছিল এই প্রান্ত থেকে আগাবো, আমরা প্রথমে 2 কমন নিছি, তারপর 1 প্লাস cos 2 theta অ্যাপ্লাই করছি, তারপরে আবারও আগাইছি একটা রুটের কাছে এসে দ্বিতীয় রুটে গেছি। এইখানেও সেম অ্যাপ্রোচ, 2 কমন নিছি, 1 প্লাস cos 2 theta ফর্মুলা অ্যাপ্লাই করছি এবং বাকিটা ক্যালকুলেশন করে এমনিতেই জিনিসটা চলে আসে। এখন এই টাইপ 3 অনুযায়ী ম্যাথ আছে, 2 এর এফ, 2 এর জি এবং 2 এর এইচ, এই ম্যাথগুলো দেখে নিবা, একদম সেম অ্যাপ্রোচিং হয়ে যাবে। এখন তাহলে আমরা দেখো এই 2 এর টাইপ 1, টাইপ 2 এবং টাইপ 3 দেখে ফেললাম, এ বাদেও 2 এ আরেকটা ম্যাথ আছে, সেই জিনিসটা আমি করে দিচ্ছি এখন। তাহলে দেখো আমাদের এই 2 এর আই নাম্বার ম্যাথটা, এই ম্যাথটাই জাস্ট বাকি ছিল। এইখানে কি প্রমাণ করতে বলছে আমরা দেখি, এইখানে বলা হয়েছে 1 বাই সাইন 10 মাইনাস রুট 3 বাই কস 10 ইজ ইকুয়াল টু 4। এখন আমরা বাম পক্ষ থেকে আগাই,
এখানে দেখো প্রথম কাজ আমাদের কি হবে, লসাগু করা, লসাগু করে ফেলি, তাহলে দাঁড়াচ্ছে সাইন টেন কস টেন, উপরে দাঁড়াচ্ছে কস টেন মাইনাস রুট থ্রি সাইন টেন, এই জিনিসটা থাকলো। এখন দেখো এই যে এখানে নিচে কি করা যাচ্ছে, নিচে কিন্তু একটা ফর্মুলার আভাস পাওয়া যাচ্ছে বা ইঙ্গিত পাওয়া যাচ্ছে, সেটা কি, আমরা জানি যে সাইন টু থিটা ইজ ইকুয়াল টু টু সাইন থিটা কস থিটা, সেখান থেকে এই জিনিসটাতে আমরা নিচে একটা ফর্মুলা ফেলতে পারবো। কিন্তু উপরে দেখো তো, এই যে উপরে এইখানে কিন্তু কোনো ফর্মুলা এখন আপাতত অ্যাপ্লাই করার কোনো চান্স আমরা পাচ্ছি না, কিংবা অ্যাপ্লাই করার মতো স্কোপ এখানে নাই। তাহলে এখন কথা হচ্ছে এই যে উপরে যদি আমরা কোনো ফর্মুলা ফেলতে যাই তাহলে কি করা যেতে পারে, একটু চিন্তা করো তো কি করা যেতে পারে। দেখো এইখানে একটা কাজ করলে আসলে ফর্মুলা ফেলা যাবে, সেটা কি, সেটা হলো হাফ দ্বারা সবাইকে গুণ করা। এই লবের সবাইকে যদি আমরা হাফ দ্বারা গুণ করতে পারি তাহলে কিন্তু ফর্মুলা ফেলা যাবে, কিভাবে এবং কেন সেই জিনিসটা এখন দেখাচ্ছি তোমাদেরকে। দেখো তুমি যদি হাফ দ্বারা গুণ করে নাও, এখানে মনে করো হাফ দিয়ে গুণ করে নিলা, আর এখানে হাফ দিয়ে গুণ করলে রুট থ্রি বাই টু আসবে, সেই জিনিসটা আমরা লিখে দিই। তাহলে এখানে দাঁড়াচ্ছে রুট থ্রি বাই টু। এখন এই যে হাফ দ্বারা গুণ করে নিলাম, এখন কিন্তু এটা ফর্মুলা অ্যাপ্লাই করা যাবে। এই যে দেখো এই লাইনটাতে, এখন যে এখানে হাফ গুণ করার পর দুইটা দুইটা করে জিনিস আসছে, এই যে দুইটা জিনিসের এই হাফটা দেখো, হাফ কিন্তু একটা স্ট্যান্ডার্ড মান, ঠিক একইভাবে রুট থ্রি বাই টু এইটাও একটা স্ট্যান্ডার্ড মান। স্ট্যান্ডার্ড মান বলতে আমি কি বোঝাচ্ছি, স্ট্যান্ডার্ড মান বলতে বোঝাচ্ছি আমাদের যে ত্রিকোণমিতিক অনুপাতের সাইন থার্টি সাইন ফোরটি ফাইভ কস থার্টি কস সিক্সটি কস ফোরটি ফাইভ, এই যে স্ট্যান্ডার্ড একটা চার্ট ছিল সেখানকার মানগুলোকে আমি বোঝাচ্ছি স্ট্যান্ডার্ড মান। এখন এই যে দেখো হাফটা, এই হাফটা কিন্তু সাইন থার্টির মান কস সিক্সটির মান, তারপরে এখানে রুট থ্রি বাই টুটা এটা কস থার্টির মান সাইন সিক্সটির মান। তো এই যে এরকম স্ট্যান্ডার্ড মানগুলো আসছে, এইবার আমাদের ফর্মুলা ফেলতে পারবো। কোন ফর্মুলা, দেখো এই যে মনে করো এখানে এই হাফটা আছে, এই হাফটাকে তুমি কি প্রকাশ করলা, সাইন থার্টি দিয়ে প্রকাশ করলো। তখন তুমি যখন সাইন থার্টি লিখবা, তারপরে আস্তে আস্তে কস টেন ডিগ্রি মাইনাস এখানে দাঁড়াবে কস থার্টি সরি আর হচ্ছে সাইন টেন ডিগ্রি। এখন দেখো এখন কিন্তু একটা ফর্মুলা পড়লে, সেটা কি, সেটা হচ্ছে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। তাহলে এখানে এই জিনিসটা আমরা জানি সাইন অফ এ মাইনাস বির ফর্মুলা, তাহলে এখানে একটা ফর্মুলা ফেল মানে ফর্মুলা অ্যাপ্লাই করা গেল। এখন তুমি চাচ্ছ যে এই হাফটাকে স্ট্যান্ডার্ড মান, যেহেতু এটা সাইন থার্টি রোমান কস সিক্সটি রোমান, তো তুমি এখানে কস সিক্সটি লিখবা, লেখো তাও দেখবা ফর্মুলা ফেলবে। তাহলে কস সিক্সটি লিখলা, এখানে লিখলা কস টেন, আর পরে এখানে লিখলা সাইন সিক্সটি আর সাইন টেন। এইবার দেখো এইবার একটা ফর্মুলা ফেল, এইবার একটা ফর্মুলা অ্যাপ্লাই করা যাবে। কোন ফর্মুলা, কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, এটা হচ্ছে কস অফ এ প্লাস বি ফর্মুলা। তাহলে এখানেও কিন্তু একটা ফর্মুলা অ্যাপ্লাই করা যাচ্ছে। তাহলে এখন দেখো ফর্মুলা কিন্তু এই হাফ দ্বারা গুণ করার পরে অ্যাপ্লাই করা যাচ্ছে, এইটা গেল। এখন কথা হলো ভাই আগে কেন যাচ্ছিল না, একটু আগে যে হাফ দ্বারা গুণ করিনি তখন কেন যাচ্ছিল না, তখন দেখো আসলে ব্যাপারটা ছিল কি, তখন এখানে এর সাথে ওয়ান গুণ অবস্থায় ছিল, ওয়ানটা সাইন কজ এর কারো মান না, স্ট্যান্ডার্ড মান না, ওয়ান হচ্ছে টেন ফোরটি ফাইভ এর মান, ওটা টেন এর স্ট্যান্ডার্ড মান, সাইন কজ এর না, ঠিক একইভাবে এখানে দ্বিতীয় জায়গায় রুট থ্রি ছিল, রুট থ্রি আমাদের কোনো স্ট্যান্ডার্ড মান না, রুট থ্রি বাই টু একটা স্ট্যান্ডার্ড মান, কিন্তু রুট থ্রি কোনো সাইন কজ এর স্ট্যান্ডার্ড মান নাই। তো এই কারণে এই যে হাফ দ্বারা গুণ করে নেওয়ার পর এখন আমাদের সুবিধা হলো স্ট্যান্ডার্ড মান দুই জায়গাতেই পাইলাম, এবং আমরা দেখো ফর্মুলা একাধিকভাবেই অ্যাপ্লাই করতে পারতেছি, এই তো এই কারণে আমরা হাফ দ্বারা গুণ করলাম। এখন কথা হচ্ছে এই হাফ দ্বারা যে গুণ করলাম, ইচ্ছে মতো কি একটা ভগ্নাংশকে হরে বা লবে কি হাফ দ্বারা গুণ করা যায়, মোটেও না। গুণ করলে অবশ্যই হর এবং লব দুই জায়গাতেই করতে হবে, গেল। তাহলে দুই জায়গাতেই আমরা অ্যাপ্লাই করে দিই। এখন মনে করো প্রথমে লবের কাজটা তুমি করে নিলে, লবের কাজটা মনে করো এই অনুযায়ী করলাম, প্রথমটা অনুযায়ী, তাহলে প্রথমটা অনুযায়ী করলে কি দাঁড়াচ্ছে, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি মানে সাইন অফ এ মাইনাস বি, তাহলে সাইন অফ এ মাইনাস বি, গেল। এখন নিচের যে কাজটা, নিচে দেখো আমরা কিসের ইঙ্গিত পাইছি, নিচে আমরা ইঙ্গিত পাইছি টু সাইন থিটা কস থিটা অর্থাৎ সাইন টু থিটা। তাহলে এখানে ফর্মুলা ফেলতে গেলে সামনে একটা টু লাগবে, এখন যখন তুমি সামনে টু নিবা এটাকে ব্যালেন্স করার জন্য সামনে একটা আরেকটা হাফ লাগবে, তাহলে কি দাঁড়ালো ওয়ান বাই ফোর এবং সাইন টু থিটা, সাইন টু থিটা মানে কি সাইন টোয়েন্টি, এই তো গেল। এখন দেখো এখানে কি করতে হবে, এখানে তুমি উপরেও আসতেছে সাইন টোয়েন্টি, এখানে নিচেও আসতেছে সাইন টোয়েন্টি, আর এখানে থাকতেছে ওয়ান বাই ফোর, এই সাইন টোয়েন্টি আর সাইন টোয়েন্টি ক্যান্সেল হয়ে চলে গেল, ওয়ান বাই ফোরটা উল্টে গিয়ে হয়ে গেল ফোর, এই তো এটাই হচ্ছে আমাদের রাইট সাইড চলে আসছে, এই তো এইভাবে ম্যাথটা সলভ করা হয়ে গেল। এখন এইখানে আরো দু একটা ছোট ছোট পয়েন্ট বলি, সেটা হচ্ছে ভাই আপনি তো প্রথমটা অ্যাপ্লাই করলেন, দ্বিতীয়টা অ্যাপ্লাই করে কি ম্যাথটা হবে না, অবশ্যই হবে, দ্বিতীয়টা অ্যাপ্লাই করো এখানে অবশ্যই ম্যাথটা হবে, দ্বিতীয়টা অ্যাপ্লাই করলে সেটা কজ এর ফাংশন আসবে, এই যে কস কজ অফ এ প্লাস বি,
তখন নিচেরটাও তুমি সাইন থেকে কজে নিয়ে যাওয়া, তখন ক্যান্সেলেশন শেষে অবশ্যই সেম জিনিস থাকবে, অবশ্যই হবে, বুঝছো? দ্বিতীয়টাতে গেলেও চলবে। এই তো, এইটাই হচ্ছে আমাদের টু এর আই নাম্বার ম্যাথটার সলিউশন। তাহলে দেখো কাজটা কি করছি, প্রথমে আমরা লসাগু করছি, লসাগু করার পর দেখতেছি এখানে সূত্রে ফেলার জন্য আমাদের স্ট্যান্ডার্ড মান যেহেতু পাচ্ছি না, সেই কারণে একটা হাফ দ্বারা গুণ করে নিলাম, লবকেও হাফ দ্বারা গুণ করলাম, হরকেও হাফ দ্বারা গুণ করলাম। করার পরে এখন স্ট্যান্ডার্ড মান পাইছি, এই যে ফর্মুলা অ্যাপ্লাই করা যাচ্ছে, কেন করলাম হাফ দ্বারা গুণটা কেন করলাম সেটা কিন্তু আমি অনেক ভালোভাবে এক্সপ্লেইন করছি এখানে। তারপরে আমরা তখন কি করলাম, উপরে ফর্মুলা অ্যাপ্লাই করলাম, নিচেও ফর্মুলা অ্যাপ্লাই করলাম, দেখা যাচ্ছে একে অপরের সাথে ক্যান্সেলেশন হয়ে যাচ্ছে এবং আলটিমেটলি আমাদের রেজাল্টটা থেকে যাচ্ছে। এই তো, এইটাই ছিল টু এর আই এর সমাধান। এইবার দেখো এই টোটাল ক্লাসটাতে আমরা কি কি কাজ করলাম, সবগুলো ব্যাপারে একটা সামগ্রিক ধারণা দিচ্ছি, একটু চেক করো না সবগুলো জিনিস ক্লিয়ার হলো কিনা। তাহলে দেখো এই যে আজকে ক্লাসে আমরা কি কি করছি একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটার একটা সামারি নেই আমরা। দেখো প্রথমেই এই একের যে প্রশ্নগুলো সলভ করার ক্ষেত্রে এখানে আমি সি ডি ই এফ এই চারটা ম্যাথ নিজেই করে দিয়েছিলাম। তাহলে একের বাকি থাকলো কি কি ম্যাথ, এ বি আর জি, এইগুলাও কিন্তু অ্যাপ্রোচ অনুযায়ী কি হবে সেই জিনিসটা জানাই দিয়েছিলাম। তাহলে একের সব ম্যাথ কভার হয়ে গেল। এবার দুই এর ম্যাথে আসি। দুই এর ম্যাথগুলোতে মোটামুটি তিনটা টাইপ লক্ষ্য করা গেছে। প্রথম টাইপ অনুযায়ী টু এর এ এবং টু এর বি কভার হয়ে গেছে, দ্বিতীয় টাইপ অনুযায়ী টু এর সি ডি এবং ই কভার হয়ে গেছে, আর তৃতীয় টাইপ অনুযায়ী এফ জি এবং এইচ কভার হয়ে গেছে। এরপরে যার একটা ম্যাথ বাকি ছিল টু এর আই নাম্বার, সেইটাও কিন্তু এখন আমি করে দিলাম। তাহলে টু এর সবগুলো ম্যাথও টোটালি একদম ক্লিয়ার হয়ে গেল। তাহলে দেখো আজকের ক্লাসে আমাদের ওয়ান এর সবগুলো ম্যাথ একদম ধরে ধরে সবগুলো কভার করে দিছি এবং টু এর সবগুলো ম্যাথ একদম সবগুলোই কিন্তু কভার হয়ে গেছে। আমি মূলত পড়াইলে এইভাবেই পড়াই, যা পড়াবো সেই জিনিসটা খুব ক্লিয়ারলি পড়াবো, এইটাই আমার টার্গেট থাকে। তো আশা করা যায় তোমার ওয়ান এর এবং টু এর সবগুলো ম্যাথ আমি ক্লিয়ার করে দিতে পারছি এবং এই ম্যাথগুলোর সমাধানে তোমাদের এখন কোনো ঝামেলা ইনশাল্লাহ হবে। এই ক্লাসটা মূলত আমার পার্সোনাল ব্যাচের অন্তর্ভুক্ত ছিল, আমার পার্সোনাল ব্যাচে আমি এভাবেই ক্লাসগুলো নিয়ে স্টুডেন্টদের পড়াই। তোমরা আমার পার্সোনাল ব্যাচে অন্তর্ভুক্ত হতে চাইলে আমার পেজে মেসেজ দিও, পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে এবং প্রিন্ট কমেন্টে থাকবে। আর আমাদের চলমান প্রোগ্রামগুলো হচ্ছে ম্যাথের রেকর্ডেড ব্যাচ, ম্যাথের লাইভ ব্যাচ এবং ফিজিক্সের লাইভ ব্যাচ। এই সব সংক্রান্ত তথ্য পেজে গিয়ে পাবা, সেখানে কোনো প্রয়োজন হলে ইনবক্সে জানাতে পারো। ভালো থেকো সবাই, ধন্যবাদ।